একটু প্রবলেম দেখাচ্ছে, তো মানে ই করা যাচ্ছে না, স্ক্রল করা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এখানে দেখুন দেখেন ডেসক্রিপশন, ডেসক্রিপশনে আপনি কি দিবেন? ডেসক্রিপশনে আপনি দিবেন অবশ্যই মানে কোন একটা এক্সিলেন্ট বা গুড, এই টাইপের কোন একটা ই দিয়ে বোঝাবেন, এক্সপ্রেশন দিয়ে বোঝাবেন অবশ্যই। ওকে, স্যার, আমার একটু প্রবলেম হয়েছে স্যার, কারেন্ট চলে কি গেছে ধরনের প্রবলেম? হঠাৎ করে। হ্যাঁ কারেন্ট চলে গেছে তো হঠাৎ করে আবার বন্ধ হয়ে যাইতে পারে এই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, করেন, নিচে যান, ডেসক্রিপশনে এক্সিলেন্ট লেখেন। স্যার এটা স্ক্রল হচ্ছে না, স্ক্রল হচ্ছে না? না আপনি মাউস, মাউসের স্ক্রলটা নিচে নেন, তাহলে তো হওয়ার কথা অটোমেটিক্যালি। হয় না স্যার, ওই যে আমি তো ট্রাই করতেছি। স্যার আমার পেজের কেন উপরে এরকম দিল? প্রবলেম করতেছে, মনে হয় লাইভের কারণে এরকম করতে পারে। না, লাইভ হচ্ছে না তো, মানে প্রবলেম হওয়ার কথা না, আপনাদের লাইভের কারণে আপনাদের প্রবলেম হওয়ার কথা না। আমারটাতেও স্যার মাঝে মাঝে এরকম করতেছে। আমার মোবাইল ওকে, ওই আমার তো প্রশ্ন আসে নাই। সমস্যা থাকলে তো আমরা নেক্সট পেজে যাইতে পারবো না। জি ওকে, না হয় আরেকবার রিলোড করেন পেজটা, আবার আরেকবার লিখলেই। রিলোড আচ্ছা, করলে চলে পেজটা যাবেন। রিলোড করেন, সমস্যা নাই ভাই, রিলোড করেন, কোনো হ্যাঁ সমস্যা রিলোড নাই, করেন, সমস্যা কি, আরেকবার মই লিখবেন। প্রবলেম নাই, রিলোড করতে থাকেন। হ্যালো ভাইয়া, জি ভাই, আপনি বলেন। আমি তো আমার সাবজেক্ট খুঁজে পাচ্ছি না, আচ্ছা, আপনার সাবজেক্টটা বলেন একটু আমাকে। ফার্মেসি। ফার্মেসি, আচ্ছা, ফার্মেসি পাবেন, ফার্মেসি কিসের মধ্যে পড়ে বলেন? ব্যাচেলর অফ সায়েন্স, মেডিসিনের মধ্যে বিএসসি, হয়তো পড়ে মেডিসিন। বিএসসি। আপনি কি আছে ডিপ্লোমা তো স্যার করেছেন? ওইখানে ব্যাচেলর অফ বি, বি ফার্মাসি স্যার, বি আচ্ছা ফার্মা থাকার কথা। দেখতেছি দেখতেছি। একটু চেক করেন, না হলে আপনার স্ক্রিন শেয়ার করে আমরা চেক করে দিচ্ছি কি প্রবলেম। আচ্ছা আচ্ছা, একই সমস্যা, স্ক্রল হয় না। পুরোপুরি স্ক্রল হচ্ছে না। না স্যার একেবারে কোনোভাবে হচ্ছে না। আচ্ছা, আপনি কি মজিলা ফায়ারফক্সে আছেন? না স্যার আমি গুগল ক্রোমে। গুগল ক্রোমে আছেন? আচ্ছা, আপনি কি আপনার মোবাইল ভার্জনটা নিতে পারেন, মানে কাস্টমাইজ করতে পারেন এই পেজটাকে? F12-তে চাপ দেন ভাই, F12। F12-তে প্রেস করেন, কাজ হচ্ছে কিছু? না, এটা তো হওয়ার কথা না। আচ্ছা, কেটে দেন। সমস্যা দিতেছে, আপনার রিজার্ভ রয়েছে, হচ্ছে এক্সপার্ট লেভেল ওই পেজ নো, থেকে আপনার আরো না ইনস্ট্রাকশন কি সমস্যা স্কিপ স্যার, আমার করে। ল্যাপটপে না কি সমস্যা স্যার? আচ্ছা, এটা তো আসার কথা ছিল না। কারটা কাজ করতেছে তারটা একটু যাই স্যার, আমরা যারটা কাজ করতেছে। আমারটা আচ্ছা চেক আচ্ছা, করেন, কারটা কাজ করতেছে বলেন, আপনার এম ব্রাউজার। জি জি এক্সপার্ট বলেন। লেভেল থেকে ওই পেজ থেকে আপনার ইনস্ট্রাকশন স্কিপ করে গেছি, আমি নেক্সট চাইতে পারতেছি না, এরপরে কি করব বুঝতেছি না। আচ্ছা, আইফুল ভাই, আপনি একটু শেয়ার অফ করে দেখেন তো এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। আমি আপুরটা জি দেখে স্যার আসছি, জি আপু স্যার। আপনি শেয়ার করেন। আচ্ছা জি আপু, এক্সপার্ট লেভেলে ক্লিক করবেন, দেন নেক্সট দেবেন। নেক্সট, আচ্ছা এক্সপার্ট লেভেলে ক্লিক করেন না আপনি? সরি, কোথায় করবো আমি এখানে বুঝতেছি না। এক্সপার্ট, এক্সপার্ট যেটা আছে লেখা, এক্সপার্ট, এক্সপার্টে ক্লিক করেন, দেখেন একদম তিনটা ডান লাল পাশে, ঘর আছে ডান এক্সপার্ট। পাশে, হ্যাঁ হ্যাঁ, এবার নেক্সটে যাবেন, এখন এবার আপনার অ্যাড অ্যাপ্লিকেশন এডুকেশনে ক্লিক করবেন। জি আপু, এখানে লেখেন
আপনার লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন কোনটা গেছে? বি ফার্মা? রানিং আচ্ছা, কোনটা? ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আচ্ছা, কোন সাবজেক্ট? সিএসই। আচ্ছা, কুল। তাহলে ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ লিখে দেন, দেখেন অপশন আসবে আপনার এখানে। ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ লিখবেন, এটা ইউনাইটেড স্টেটস এর অপশন আসছে। স্যার বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি লিখতে হবে? হ্যাঁ, ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ লিখলেও হবে। ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি অটোমেটিক্যালি ওরা সার্চ থেকে নিয়ে নেবে, ঠিক আছে, খুঁজে নেবে, সমস্যা নেই, লিখুন আপনি। আর এখানে কি প্রতিষ্ঠানের নাম হবে না যে জায়গা থেকে পাস করছি? আমরা জাতীয় ভার্সিটির আন্ডারে পাস করছি, তাহলে নাম কি দিব স্যার? কোনো সমস্যা নেই আপু, আপনি ইউনিভার্সিটি বারানপুর লিখেছেন। আর হ্যাঁ বলেন, ন্যাশনাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি দিব না প্রতিষ্ঠানের নাম দিব? বিইআর হবে, বিইআর ন্যাশনাল ইউনিভার্সিটি হবে, যেহেতু আপনার সার্টিফিকেট গুলো ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করবে, সেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটিতে দেওয়াই বেটার। এখানে কি লিখবো? আচ্ছা, এখানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যেহেতু আপনি করছেন, সেহেতু সেটাই বসবে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং লেখেন। দেখুন প্রথম অপশনটাই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আসছে, ওটা ক্লিক করবেন। আচ্ছা, ডিগ্রি ব্যাচেলর অফ সায়েন্স বিএসসি, এটা কি নাকি ব্যাচেলর অফ সায়েন্স? আচ্ছা, ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স, ইয়েস, ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্সটা সিলেক্ট করেন। এটা ভাইয়া? জি জি জি। ওকে, ফ্রম কবে থেকে শুরু করেছেন, কবে শেষ হলো বা শেষ করবেন সেটা? আমি হচ্ছে 17-18 সেশন। ওকে, তাহলে কি 17 2018 এ শুরু করেছেন এবং শেষ করবেন 21-এ, তাই তো? হ্যাঁ, ওকে, 17-18 সেশন। হ্যাঁ, 18-তে শুরু আর এখানে শেষ দিব। এখানে 22-এ শেষ হবে, 22 করবেন 21-এ। আচ্ছা, 22, 21-এ শেষ হওয়ার কথা, তাই না? এই 4 বছরে, তাই তো? ঠিক আছে, নিচে যান, ডেসক্রিপশনে ডেসক্রিপশন লিখে দিন, অসম, AWESOME। বুঝি নাই, লিখবেন আপনি অসম, AWESOME, অসম। এবার পরবর্তী স্টেপে যাবেন। ভাইয়া সেম প্রবলেম, স্ক্রল হচ্ছে না। স্ক্রল হচ্ছে না? না, প্রবলেমটা কোথায়? হ্যালো ভাইয়া। জি জি আপু বলুন। আমি তো ডিগ্রি লিখতে পারছি কিন্তু এরিয়া অফ স্টাডি তো খুঁজে পাচ্ছি না, ওইটা কি মেডিসিন দিয়ে দিব? না, আচ্ছা আপু, আপনি একটু স্টপ করেন আর যে আপু প্রবলেম হচ্ছে একটু দেখি, আপনি এইভাবে রাখেন, ঠিক আছে? আচ্ছা, আপনার শেয়ারিংটা অফ করেন আর আপুরটা দেখি কি আপডেট আসছে, এরপরে আমরা স্ক্রলের ব্যাপারটা দেখতেছি। দাঁড়ান, উপরে স্টপ আছে আপু, দেখেন উপরে স্টপ লাল লেখা উপরের দিকে।
জি আপু শেয়ার করেন এবার কার সমস্যা। হ্যালো জি ক্লাস করতেছি আমি এখন। হ্যালো আপু আপনার কি সমস্যা হচ্ছিল একটু বলেন। জি জি শুনতে পাচ্ছি, দাঁড়ান একটু। ওকে হ্যালো ভাইয়া, জি জি দেখতে পাচ্ছেন? জি স্কুল দিয়েছেন এটা। ওকে এবার যেহেতু আপনি সায়েন্স এন্ড টেকনোলজি থেকে করছেন মেডিসিনের উপরে ফার্মাসিউটিক্যাল, সো একটু আপনি দেখবেন যে এটা কি কোর্স আপনার বা কি ডিগ্রি, এটা কি বিএসসি ডিগ্রি? স্যার এটা লাইফ সায়েন্সের আন্ডারে, স্যার লাইফ সায়েন্স আছে নাকি দেখেন, লাইফ সায়েন্সের আন্ডারে ফ্যাকাল্টি। আচ্ছা আপনি লাইফ সায়েন্স দরকার নেই, আপনি বি ফার্মা, ব্যাচেলর অফ ফার্মা এটা পেয়েছেন তাই তো? এরিয়া অফ স্টাডি, এরিয়া অফ স্টাডি আপনি আপনারটা দিবেন মেডিসিন, মেডিসিনেরটা তো মেডিসিন দিয়ে দিতে পারতেন। হ্যাঁ ফার্মেসি দিলে আসে না, ওইটা মেডিসিন মানে ডিফাইন করতে পারেন। ফার্মেসি দিলে সমস্যা নাই, আপনি দিয়ে রাখতে পারবেন, নাম সমস্যা করবে না, ফার্মাসির নাম সমস্যা করবে না, ফার্মাসি রেখে দেন কোনো সমস্যা নেই। বাইরের দেশে তো এটা মনে হয় মেবি মেডিসিনে ই করে তো এজন্য এটা। আচ্ছা দেন এটা রেখে দেন, সমস্যা নেই, একটা নাম দিলেই হয়েছে, এত ভেরিফাই করবে না ওরা এইগুলো নিয়ে, ঠিক আছে এত টেনশনে কিছু নাই। আচ্ছা আপুর তো পুরোপুরি আসছে দেখছি, আপুর স্ক্রিন কিন্তু পুরোপুরি আসছে। জি স্যার আমারটা তো আসে নাই পুরোপুরি, সমস্যা এখন স্ক্রল হয় না। আচ্ছা আচ্ছা আপুরটা পুরোপুরি আসছে, আপু লেখেন আপনি তারপরে, আপুরটা দিয়ে তাহলে আমরা করি, আপু করুক। আচ্ছা আপু আপনি তাহলে নিচে ডেট অফ অ্যাটেন্ডেন্স টা চেক করেন, ডেট অফ অ্যাটেন্ডেন্স ঠিক আছে কি? জি ভাইয়া ঠিক আছে। হ্যাঁ অপশনাল, ওকে তাহলে আমরা সেভ এন্ড অ্যাড মোর অপশনটাই যাব, সবাই একটু তাদের ব্রাউজারে প্রবলেম ঠিক করে ওই অপশনটাই যাব, সেভ এন্ড অ্যাড মোর। আচ্ছা ভাই আমি এই যে উপরের এইটা না, এটা আমি কোথায় রাখবো দেখেন তো, নিচে রাখলে ঠিক মতো দেখা যায় না, নিচে আপনারা কি দেখতে পাচ্ছেন নিচে রাখলে? তার আগে ডেসক্রিপশনে অসম লিখে দেন, ডেসক্রিপশনে অসম লিখে দেন, আপনি বড় হাতের এ দেবেন। ওকে সেভ এন্ড অ্যাড মোর। এইখানে আমরা আমাদের যে কোর্স করতেছি আইসিটি সেটা অ্যাড করব। তার আগে ভাই আপনারা কি সবাই যাইতে পারছেন নেক্সট পেজে? জি না স্যার এখনো সমস্যাই আছে। আচ্ছা আপনারা একটু ব্রাউজারটা চেঞ্জ করে নেন, আপু আপনি কোন ব্রাউজার ইউজ করতেছেন? জি স্যার পারফেক্ট, ক্রোম দিয়ে ক্রোম করতেছেন? আমার স্যার ওই ফেস স্ক্রলে প্রবলেম হয় না। আচ্ছা আচ্ছা অনেকের প্রবলেম হচ্ছে, কি কারণে হচ্ছে বুঝতেছি না, এই প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা ট্রাই স্যার আমি অপেরাতে করতেছি, অপেরাতে হইতেছে। আচ্ছা আচ্ছা অপেরা দিয়ে হচ্ছে, গুড। আমার স্যার ক্রোমে হইল না, বাট পরে অপেরা দিয়ে করতেছি। মজিলা হইতেছে স্যার, মজিলা সমস্যা। আচ্ছা মজিলা দিয়ে ট্রাই করেন তাহলে যা হইতেছে। আচ্ছা আপু উপরে যান, একদম প্রথমটা ইউনিভার্সিটি বা স্কুলটা আমরা সিলেক্ট করব, সেটা হচ্ছে এখানে আপনি দিবেন স্কুল যেটা সেটা হচ্ছে আইসিটি লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট এলওটি 13, এই জিনিসটা লিখবেন বড় হাতের আইসিটি, তারপরে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট এলওটি 13। স্যার আমাদের তো কি সমস্যা, আমরা একটু ট্রাই করি অন্য ব্রাউজার দিয়ে স্যার। জি 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 অন্য ব্রাউজার চেষ্টা করতে থাকেন, তারপরে অ্যাপটা দেখিয়ে দিয়ে তারপরে আবার আসতেছেন। প্রজেক্ট এলওটি 13, এলওটি 13 যাতে আইডেন্টিফাই করা যায় আপনাকে। এলওপি
LOT, LOT, লট 13, হাইফেন দিয়ে 13 দেবেন, 13, 13, 13, জি। পরবর্তী লাইনে আসি আমরা, পরবর্তী লাইন নিচে চলে যাই, দেখুন এখানে দিব ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। আচ্ছা নিচের লাইনে চলে আসি এবার, এখানে আমরা দিব এল, আমি বলতেছি আপনি লিখুন LI। আচ্ছা দেখুন এখানে লাইসেন্সিয়েট ডিগ্রি অপশন চলে আসছে, সেটি সিলেক্ট করব। আচ্ছা এবার ফ্রম 2020 টু 2020, ওকে। কুড়ি 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 সাল, আচ্ছা অসাম দিয়েছেন। এবার সেভ করে দিব ডিরেক্ট, আমরা করি সেভ এন্ড অ্যাড মোর, নট সেভ, সেভ করে দিব এখানে দিব, জি জি সাবজেক্ট বেসিক করি নাই তো। আচ্ছা আপনি দেখতে থাকেন তাহলে, একটু ওয়েট করি তার জন্য, আমি তাহলে করি একটু, জি জি করেন। হ্যালো স্যার, জি জি স্যার, এই গ্রুপে কি সবারই আইডি কার্ড আছে স্যার? এনআইডি যাদের নাই তাদের অনলাইনটা ইউজ করবেন, যাদের নাই তারা অনলাইনটা ইউজ করবেন, ওকে। ভাইয়া এখন কি আবার আইডি কার্ড ছবি দিতে হবে কি এরকম কিছু? জি জি একটা ছবি লাগবে আপনার অবশ্যই, তাছাড়া ভেরিফিকেশন হবে না। তাহলে আমি একটু আইডি কার্ড খুঁজে বের করতে হবে না? আইডি কার্ডটা এখনই লাগবে না আপনার, এখন ছবিটা লাগবে, ভেরিফিকেশনের সময় লাগবে। জি এখন ছবিটা শুধু লাগবে আপনার। আপনার কম্পিউটারে কি আপনার একটা ছবি আছে ভালো, মোটামুটি ক্লিয়ার? আমার নিজের ছবি, জি জি পাসপোর্ট সাইজের ছবি হলে হবে, ওই রকম একটা সাইজের হলো হবে, বা আপনি যদি চান মানে আপনার কম্পিউটার স্ক্যান অবস্থা আছে কিনা সেটা বলছি, ঠিক আছে, যেটার মাধ্যমে আমরা এখানে আপলোড করব এখন ছবিটা। যে ছবি আছে অন্য ছবি কোনটা দিব সেটা সিলেক্ট করা নাই এরকম আর কি। আচ্ছা একটা ছবি দিতে হবে, যেই ছবিটা আপনার মুখটা ক্লিয়ার বোঝা যাবে, ওকে, কোনো চশমা পরা নাই, বা আপনার মানে বোরকাটাও যদি থাকে তাও যদি অতটা মানে ই করবেন না, কারণ আপনার মুখটা ক্লিয়ার বুঝতে হবে, এটা হলো বড় কথা। মুখ যদি ক্লিয়ার দেখা না যায়, ঝাপসা থাকে, সেক্ষেত্রে কিন্তু ওরা ভেরিফিকেশন করবে না। আচ্ছা আমি কি তাহলে আগে জানলে আমি ছবিটা খুঁজে রাখতাম, এখন তো স্ক্রিন শেয়ার অন করা, আমি আসলে ছবিটা খুঁজতে চাচ্ছি। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন, আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন, একটা ছবি খুঁজেন, ততক্ষণ আমরা আরেকজনের কাছে চলে যাই, ওকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনার সমস্যা আছে ভাই একটু বলেন ভাই। আমি কি তাহলে সেভ করে দিব এটা? না না এটা এইভাবে থাক, হ্যাঁ সেভ করে দেন আপনি, সেভ করে রাখেন। আচ্ছা ঠিক আছে সেভ করে রাখেন, এবং পরবর্তী আরেকজনের কাছে যাই, কার সমস্যা হচ্ছে ভাই বলেন। আরিফুল ভাই, জি ভাইয়া, আপনি কি আপনি বলেন? ওই তো মজিলা দিয়ে ট্রাই করতেছি, লোডিং হচ্ছে আর কি, আর ওইটা তো স্ক্রল ওইভাবেই রয়েছে, চেঞ্জ করতে পারতেছি না। আচ্ছা আরিফুল, আরিফুল ভাই মজিলা দিয়ে ঢুকছেন আপনি কি, লগ ইন করতেন? তা লগ ইন করছি বাট লোডিং হচ্ছে। আচ্ছা স্ক্রিন শেয়ার করেন, লোডিংটা তো অনেক সময় নিচ্ছে দেখলাম। হ্যাঁ স্যার, ডিগ্রিনে লাইসেন্স ডিগ্রি দিয়েছি, তারপরে ডেট, এটা কি দেবো? আচ্ছা ডেট দিবেন 2020 থেকে 2020, 2020 থেকে 2020, জি জি, যেহেতু এই বছরই শুরু করছেন এই বছরই শেষ হবে। আমাকে কি দেখা যাচ্ছে বা আমার ব্যাকগ্রাউন্ডটা কি দেখা যাচ্ছে ক্লিয়ার আপনাদের? না স্যার আপনি, এখন কিছুই দেখা যাচ্ছে না। আচ্ছা এখন দেখা যাচ্ছে, এখন কে শেয়ার করছে আপনি? না 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 আমার ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে কিনা, মানে আমার একটা উইন্ডো বা ভিউ? না স্যার এটা ব্ল্যাক হয়ে গেছে এখন। না স্যার আপনারটা কোনো কিছুই নাই, আপনারটা ঝাপসা। আচ্ছা স্যার এখন কোথায় যাব?
আচ্ছা, এখানে আপনি এক্সপার্টে ক্লিক করেন, দেখেন আপনার ডান সাইডে একটা এক্সপার্ট আছে, এন্ট্রি লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল বা এক্সপার্ট। এক্সপার্টে ক্লিক করবেন, নেক্সটে যাবেন। এখানে এডুকেশন অ্যাড করবেন, ক্লাসের জায়গায় ক্লিক করেন, করে আপনার এডুকেশন অ্যাড করতে হবে। স্যার 20টি হচ্ছে তো, নেট স্লো একদম। আচ্ছা আচ্ছা, ক্লিক করেন। আজকে কালকে গতকালকে একই সমস্যা, সবারই একই সমস্যা। আমার এখানে, আমাদের এখানে গতকালকে থেকে একটানা বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি একটু পর পর। সারা বাংলাদেশে স্যার হচ্ছে। অবস্থা খারাপ এখন কি করে করব? আচ্ছা, এইখানে আপনি কি করবেন, আপনার লাস্ট যে এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে, যেমন ধরেন আপনি লাস্ট কি শেষ করেছেন ডিগ্রি, বা এখন কি করছেন রিসেন্টলি? এখন ডিপ্লোমা করতেছি, লাস্ট কোয়ালিফিকেশন স্যার SSC। আচ্ছা, আপনি ডিপ্লোমাটা অ্যাড করবেন এখানে তাহলে। ওকে, ডিপ্লোমা কোথা থেকে করছেন? স্যার ডিপ্লোমাটা স্যার এখন বলে দিলে ভালো হয়। জি জি, এখনই শেষ করবো। ডিপ্লোমাটা আপনি কোথা থেকে করছেন বলেন? টাঙ্গাইল থেকে, টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট। আচ্ছা, লেখেন পলিটেকনিক ইনস্টিটিউট টাঙ্গাইল, ঠিক আছে, বা যেই নাম আছে সেই নামটা দেন। স্যার লিখছি। আচ্ছা, বানানটা ঠিক আছে তো না? ওকে, এবার Yes স্যার। পরবর্তীতে চলে যান। আপনার কোন সাবজেক্ট, সেই সাবজেক্টের নাম লেখেন। কম্পিউটার জি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং লিখবেন তাহলে। স্যার আসছে? না না না, জি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আসবে। দেখেন প্রথমটা অপশন ক্লিক করেন, পরবর্তী চলেন ডিগ্রিতে। ডিগ্রি আপনার এটা কি, এটা হচ্ছে ডিপ্লোমা তাই তো? ডিপ্লোমা ডিপ্লোমার ক্ষেত্রে ডিপ্লোমা আপনি দিবেন লাইসেন্স ডিগ্রি, LI। দেখুন লাইসেন্স ডিগ্রি চলে আসছে, ঠিক আছে, লাইসেন্সিয়ার ডিগ্রি, এটা ক্লিক করবো আমরা। হ্যাঁ, ক্লিক করেন। ওকে, এবার ফ্রম কবে শুরু করেছেন এবং কবে শেষ হবে সেটা দেন। স্যার 2018 থেকে 19 শেষ হন আমরা। আচ্ছা, তার মানে আপনার হলো 19 সালে শুরু হয়েছে তাই তো? স্যার আচ্ছা, 19-এ ক্লিক করেন, 23-এ শেষ হবে আপনার তাই তো? স্যার 23 সিলেক্ট করেন। এবার এখানে লিখবেন, নিচে ডেসক্রিপশন বক্সে লিখবেন এক্সিলেন্ট। আজকে কি গ্রিক গিট ক্রিয়েট করবেন স্যার? না না, এটা গিট ক্রিয়েট করতে হয় না, ঠিক আছে, ওটা করতে হয় আপনার ফাইবারে। আপনার এখানে এক্সেলেন্ট বানটা ভুল হয়ে গেছে, এক্সেলেন্ট স্যার বানটা ঠিক করে লিখতে হবে। মনে রাখবেন আমরা যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আছি, সুতরাং আমাদের প্রত্যেকটা স্টেপ কিন্তু ফলো করা হবে। একটা ক্লায়েন্ট যখন আসবে তখন প্রত্যেকটা স্টেপ ফলো করবে, কোথায় কি বানান পরিশ্রম, কি ভুল করছেন গ্রামাটিক্যাল, সেগুলো কিন্তু তারা দেখবে, ঠিক আছে, তারপরে আমাদেরকে হায়ার করবেন। তো এক্সেলেন্ট বানানটা ঠিক করে লিখছি। ওকে, এবার সেভ অ্যান্ড অ্যাড মোর। আপনাদের অন্যদের কি অবস্থা, সবাই কি ঠিক করতে পারতেছেন নাকি কি আপডেট? হয়েছে তো স্যার, কইরা রাখছি। আচ্ছা, করে রাখছেন তাহলে, আপুটা করে নিই তারপরে যাইতেছি। আচ্ছা, এখানে স্কুলে যান, স্কুলে আপনি এখানে লিখবেন, উপরে যান আপু। আচ্ছা, স্কুলের এই বক্সে লিখবেন ICT, বড় হাতের ICT, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট, বড় হাতের L, বড় হাতের L হবে আপু, সবগুলো ওয়ার্ডের প্রথমে বড় হাতের।
ICT Learning and Earning Development. Project is the project. Space lot 13. No. G. Space lot 13. Press colon. L O T lot. Hyphen 13. Lot hyphen 13. 13 or 13. 13. পরেরটা হবে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, কম্পিউটার সায়েন্স এর এখানে লেখেন ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, জি ডিগ্রি এখানে লিখবেন লাইসেন্স ক্রিয়েট এল আই, দেখুন প্রথম অপশনটাই, হ্যাঁ এটাই, ওকে এবার দিন 2020 টু 2020, ওকে 2020 স্যার আমার ফায়ারফক্সের সেম প্রবলেম হচ্ছে। এবার ডেসক্রিপশন দিন। কি দিব স্যার এইখানে? এনিথিং, এক্সেলেন্ট, গুড, কিছু একটা, অসম, অসম দিয়ে দিন। এ ডব্লিউ ই এস ও এম। এখন কি স্যার সেভ দিব? না, এবার গ্রিন বাটনটা প্রেস করব, সেভ। এবার গ্রিন বাটনটা প্রেস করব। জি জি ওকে, নেক্সট যাব এবার আমরা, দুটো অ্যাড করে দিয়েছি, এবার নেক্সট। আচ্ছা এখানে বলছে আপনাদের পাস্ট এক্সপিরিয়েন্স, যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স নাই তাহলে আমরা স্কিপ দিস, সেভ ফর নাও, এই বাটনটা ক্লিক করব। ওকে এখানে বলছে হোয়াট ইজ ইউর ইংলিশ প্রফিসিয়েন্সি, তো এখানে আমরা প্রফিসিয়েন্সি সিলেক্ট করব, যেহেতু ইংলিশ সেহেতু আমরা ফ্লুয়েন্ট দিয়ে রাখবো নর্মালি, ঠিক আছে ফ্লুয়েন্ট দিয়ে রাখবো। ওকে আচ্ছা অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করবো, আগে নেক্সট বলিনি, ঠিক আছে ওকে সমস্যা নেই, ব্যাকে যান। হ্যাঁ এবার অ্যাড ল্যাঙ্গুয়েজ ক্লিক করবো, ওকে এখান থেকে আর একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো, বেঙ্গলি, BEN, দেখুন বেঙ্গলি চলে আসছে, ওটা সিলেক্ট করুন। এবার পাশে দেখুন প্রফিসিয়েন্সি, প্রফিসিয়েন্সি নেটিভ দেবেন, নেটিভ স্যার এটা, জি জি নেটিভ। আচ্ছা গেল, এবার নেক্সটে যাব। আচ্ছা এখানে আওয়ারলি রেট, এখানে একটা জিনিস বুঝুন, যেহেতু আওয়ারলি রেট হচ্ছে আওয়ার প্রতি আমরা কত নেব, অর্থাৎ কোনো ক্লায়েন্ট যদি আমাদেরকে হায়ার করতে চায় সেক্ষেত্রে আমাদের আওয়ারলি রেট হিসাবে কত আওয়ার করে নেব, অর্থাৎ আমরা পার আওয়ার কত টাকা করে নেব সেটাই হিসাব। এখানে কথা হচ্ছে যেহেতু আপওয়ার্ক, দেখুন আপওয়ার্ক সার্ভিস ফি নামে মিডল একটা অপশন আছে, সেখানে কি বলেছে আপওয়ার্ক সার্ভিস ফি হচ্ছে 20%, ঠিক আছে, অর্থাৎ ওরা 20% কেটে নেবে, 100 টাকায় 20 টাকা কেটে নেবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যেহেতু আমরা একদম এন্ট্রি লেভেলে কাজ করব বা এখন কেবল ঢুকেছি, কাজ আমাদের প্রথমে দরকার, সেহেতু আমরা যদি $50-60 আওয়ারলি রেট দিই সেক্ষেত্রে কেউই আমাদের হায়ার করবে না, কারণ কোনো আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা একদম প্রাইমারি স্টেজে আইডি ভেরিফিকেশনও করবো, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা শুধু এখানে $5 পার আওয়ার দিয়ে রাখবো,
বর্তমান, পরবর্তীতে কি করতে হবে আমরা দেখবো। 5.00 দিন আপু, 5.00। ওকে দেখুন এখানে $1 কেটে নিবে, ওরা বলে দিয়েছে আপার সার্ভিস ফি হিসাবে, এবং আমরা পাবো $4 একদম নিচে, ইউ উইল রিসিভ $4 পার আওয়ার। ওকে এটা গেল, এরপর আমরা নেক্সট বাটনে প্রেস করব। সবাই কি একসাথে যাচ্ছি আমরা? ওকে ঠিক আছে, তাহলে এইবার আপু টাইটেলে আপনি দেখুন উপরে টাইটেল লেখা আছে, টাইটেল না উপর ভিউ। তো টাইটেল আমরা কি দেবো? টাইটেল আমরা দেবো প্রফেশনাল ওয়েব ডিজাইনার। ফাস্ট টাইপ করতে হবে, স্লো টাইপ করলে পরে ঝামেলা হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, নিজে প্রবলেম তো। আচ্ছা 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 ঠিক আছে, ওকে নট এ বিগ ডিল। ওয়েব ডিজাইনার দেবো, ডেভেলপার নাই, যেহেতু আমরা এখনো ডেভেলপের কোনো অপশন সিলেক্ট করিনি ওখানে। ওকে আমরা কোনো ডেভেলপিং এর জন্য কোনো স্কিল সিলেক্ট করিনি, কিন্তু আমরা যা সিলেক্ট করেছি স্কিল গুলোর মধ্যে সেগুলো কিন্তু ডিজাইনার, অর্থাৎ ফ্রন্ট এন্ড ডিজাইন যারা করে তাদের জন্য। ওকে এই পর্যন্ত আমরা দেখলাম, এই পর্যন্ত সবার আশা করি কমপ্লিট, তাই তো? জি স্যার, এই পর্যন্ত কমপ্লিট হয়েছে। আচ্ছা সবার মোটামুটি এই পর্যন্ত কমপ্লিট। এইবার আপু আপনি একটু শেয়ারিংটা অফ করেন, আমি কিছু জিনিস এবার দেখাবো, অর্থাৎ প্রফেশনাল ওভারভিউ কিভাবে লিখতে হবে সেই প্যাটার্নটা আমি আপনাদেরকে দেখাবো। আপনি একটু অফ করেন। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি এবার। আচ্ছা আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? ওকে জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা তো এবার দেখেন কি করতে হবে। প্রথম কথা হলো প্রফেশনাল ওভারভিউটা কেমন হবে সেটা আগে আমরা দেখে আসি। আমরা গুগল করলে সাজেশন পাবো, ঠিক আছে, সেই সাজেশন থেকে আমরা লিখে নিতে পারবো। তবে আমরা কারোটা কপি করব না, অবশ্যই কপি করলে কিন্তু আপওয়ার্ক সেটা ভেরিফিকেশন ক্যান্সেল করে দিবে। ওকে আপনাকে পেন্ডিং এ রেখে দেবে ভেরিফিকেশন, এবং বারবার বলবে যে প্রোফাইলটা এডিট করেন, প্রোফাইলটা এডিট করেন। ওকে তো আমরা কারোটা কপি করব না অবশ্যই। আমরা সাজেশন নিতে পারি, ঠিক আছে, 10-12 জন ভালো ভালো পারফর্মার যারা আছেন তাদের দেখে সাজেশন নেব। নেয়ার পরে নিজেদের মতো করে একটা ওভারভিউ লিখবো আমরা, লেখার পরে সেটাকে আমাকে আগে আপনারা দেখাবেন, দেখার পরে আমি যদি কনফার্ম করি দেন আপনারা সেটাকে আপওয়ার্কে সেট করবেন। ওকে চলেন দেখি কিভাবে আমরা বের করতে পারি। আচ্ছা তার জন্য লিখবো আপওয়ার্ক ওভারভিউ ফর ওয়েব ডিজাইনার। তো এখানে দেখুন কি বলেছে, 27 বেস্ট ফ্রিল্যান্স ওয়েব ডিজাইনার্স ফর হায়ার ইন জোন। আচ্ছা এটা ক্লিক করি আমরা দেখি কি বলেছে। ওরা এখানে 27 জন বেস্ট ফ্রিল্যান্স ওয়েব ডিজাইনারের, ঠিক আছে, এখানে আইডি দিয়ে দিয়েছে। তো এই আইডিতে আমরা দেখতে পারি তারা কিভাবে লিখেছেন, ঠিক আছে, তারা কিভাবে লিখেছেন আমরা দেখি। প্রথম জনেরটাই যাচ্ছি, জ্যাসমিন সি। ওকে আচ্ছা এখানে দেখি, দেখুন ওনার জব সাকসেস স্কোর 78%, ঠিক আছে, যেখানে আমারটা আছে 99%। দ্যাট ডাজন্ট ম্যাটার, দেখুন তার আওয়ালি রেট হচ্ছে $100, তো ইটস হিউজ। এবং এরপরে দেখি আমরা যেখানে টোটাল আর্ন করছেন তিনি $50,000, অর্থাৎ $60,000 প্লাস। ওকে তো এখানে দেখুন উনি কি লিখেছেন ওভারভিউটা, এটা হচ্ছে ওভারভিউ ওনার। এখানে উনি একটা অনেক বড় একটা ওভারভিউ লিখে দিয়েছে কি কি করা যায়, ঠিক আছে। আমরা এত বড় কিছু লিখবো না, আমরা ম্যাক্সিমাম 3টে প্যারা দিতে পারি, যার মধ্যে 15 লাইন করব আমরা, টোটাল 15 লাইন ম্যাক্সিমাম, ঠিক আছে।
তো আমরা পরবর্তী লেডির কাছে যাই, এই লেডি মার্সিয়া। আচ্ছা ওনার কাছে দেখি, দেখুন উনি একটা, উনি তার কয়েকটা সার্ভিস দিচ্ছেন, তার মধ্যে এখানে আছে ওয়েব ডিজাইন, যার জন্য তিনি এই কয়েকটা লাইন সেট করেছেন। ওকে, পরবর্তী গুলার জন্য এই কয়েকটা লাইন সেট করেছেন। তো আমরা এভাবে কয়েকটা লাইন সেট করতে পারি, ঠিক আছে? তো আমি বললাম কি, আমরা টোটাল 15টা লাইনের মধ্যে কমপ্লিট করব বর্তমানে, ঠিক আছে? 15টা লাইনের মধ্যে কমপ্লিট করব, তার মধ্যে 15টা লাইনের মধ্যে 3টা বড় জোর প্যারা দেবো ম্যাক্সিমাম। ওকে, আমরা 2টা প্যারা দিয়েও 15টা লাইন করতে পারি, বা আপনি চাইলে 5 থেকে 7টা লাইনও এক প্যারার মধ্যে শেষ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যেটা আমরা খেয়াল রাখবো সেটা হচ্ছে, দেখুন এখানে কি বলেছেন উনি, ফর ওভার 20 ইয়ার্স আই হ্যাভ ডেভেলপড ক্লায়েন্ট সাইজ ফর লার্জ অ্যান্ড স্মল বিজনেস অ্যান্ড ইন এভরি সেক্টর ইমাজিনেবল। অর্থাৎ তিনি এই লাইনটার মাধ্যমে বোঝাইছেন, দেখেন প্রথমে বলছেন তিনি ফর ওভার 20 ইয়ার্স, অর্থাৎ তিনি 20 বছর ধরে বা 20 বছরের উপরে কাজ করতেছেন, তো তার একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, তিনি সেটা বোঝাইতেছেন। ওকে, দ্যাটস আ গুড আইডিয়া। আমরা অ্যাজ এ স্যাম্পল হিসাবে, ঠিক আছে, আমরা দিয়ে দিতে পারি, বা ওটা আমরা পরে দিব, বর্তমানে আমরা না দিচ্ছি যে আমাদের এক্সপিরিয়েন্স কত আছে। আমরা একটা ফলস একটা স্টেটমেন্ট দেবো এই ক্ষেত্রে, যাতে আমরা কাজ করতে সুবিধা হয়, সেটা আমরা পরবর্তী কিভাবে দেবো সেটা বলবো, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন এখানে আমরা এখানে কি করতে পারি, আমরা আমাদের যেই লেভেলটায় আমরা এক্সপার্ট, অর্থাৎ সিএসএস, এইচটিএমএল, বুটস্ট্র্যাপ, রেসপন্সিভ ডিজাইন, ল্যান্ডিং পেজ, এইগুলো দিয়ে বলে দিতে পারি যে আমরা এই টাইপে বেস্ট আছি, ঠিক আছে, বা এই টাইপে আমরা বেস্ট পারি। এই টাইপের কোনো কাজ থাকলে আমরা সেটা খুব ক্লিয়ারলি করে দিতে পারবো, সেই টাইপে দিতে পারি। তো এইটা একটা ভালো একটা ডিসক্রিপশন, দেখুন, ঠিক আছে, ওয়েব ডিজাইনের। পরবর্তীতে আর একটা যাচ্ছি, দেখুন এটাই এই লোকের কাছে, এই লোক কি বলতো দেখি, দেখুন এই লোকও ছোট্ট একটা ডেসক্রিপশনের মাধ্যমে বলে দিতে, ঠিক আছে? তো আমরা এভাবেই একটা দুটো প্যারার মধ্যে মাত্র কয়েক লাইনে আমাদের ডেসক্রিপশনটা দিয়ে দিব। প্রথমে আমাদের ডিক্লারেশনটা দিব যে আমরা কি কে, ঠিক আছে, সেটা দিব। তারপরে দিব আমরা কি বিষয়ে এক্সপার্ট, আমরা সেটা লিস্ট আকারেও দিতে পারি, 1, 2, 3, 4 করেও দিতে পারি লিস্ট আকারে, এই বিষয়ে এক্সপার্ট আমরা। এর পরবর্তীতে লাস্ট একটা সারমর্ম দেবো, ঠিক আছে, যে আপনার সাথে যে কোনো সময় আমরা কাজ করতে পারি, আপনার ফ্লেক্সিবল টাইমে আমরা কাজ করতে পারি, এই টাইপের কনভেনশনাল কিছু কথা লিখে দিব আমরা। তো কথা হচ্ছে আপনাদেরকে এই পেজের লিঙ্কটা আমি আপনার চ্যাট বক্সে দিয়ে দিতেছি, ওকে, এই পেজের লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দিতে আপনাদের কাজ হবে এইখান থেকে প্রত্যেক লোকের এইগুলা ঘাটবেন, ঘাটার পরে যেইটা পছন্দ হয় আপনাদের, ওকে, সেই টাইপের বা কয়েকজনটা মিলে, মানে কপি করবেন না কোথাও থেকে, সেই টাইপের একটা ফ্রেম তৈরি করতে চেষ্টা করুন। প্রথমে তৈরি করবেন, করার পরে আমাকে শো করবেন যে কেমন হয়েছে, আমি চেক করব, যদি বলি হ্যাঁ ঠিক আছে, দেন আপনারা আপওয়ার্কে বসাবেন, দেন সাবমিট করবো আমরা, ওকে। আপওয়ার্কের পেজটাকে আগে সাইডে রাখেন, রাখার পরে আমি এটা এখনই দিতেছি আপনাদের চ্যাট বক্সে, একটু চেক করবেন চ্যাট বক্সটা, লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের চ্যাট বক্সে, ওকে। এইবার এটা নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করেন, ঠিক আছে, 30 মিনিটস আপনাদের সময়, 30 মিনিটসের মধ্যে আপনারা আপনাদের ওভারভিউটা লিখে ফেলেন, এখান থেকে সাজেশন নেন, সাজেশন নিয়ে লিখে ফেলেন, কপি করবেন না, আবার বলতেছি কপি করলে কিন্তু আইডি ব্যান করে দেবে, ওকে। জি, কার কোনো সমস্যা আছে কি স্যার? জি জি বলুন। আমার তো স্যার ওয়ার্ডপ্রেস এর উপর অভিজ্ঞতা আছে, সেক্ষেত্রে কি এখনই ওয়ার্ডপ্রেস অ্যাড করতে পারি? না না, অবশ্যই না, অবশ্যই না। আপনি যখন আইডি ভেরিফিকেশনে যাচ্ছেন, তখন শুধু একটা বিষয়ের উপর নজর রাখবেন, আইডি ভেরিফিকেশন হয়ে গেলে তারপরে আপনি মাল্টিপল স্কেল গুলা সিলেক্ট করেন, ওকে। আগে আমরা ভেরিফিকেশন করব, কোনো ঝামেলা করব না, এখন এখন ক্লিন থাকবে আমাদের আইডিটা, ওকে স্যার, ঠিক আছে, ওকে। সবাই একটু দেখেন, আপনাদের হাতে 30 মিনিট টাইম, 4:30 তে আমরা দেখতে শুরু করব, ওকে। এবং সবাই এই ফাঁকে একটা ছবিও কিন্তু আপনাদের রেডি করবেন, দেখেন এখানে ওরা কিভাবে ছবিগুলো দিতে, দেখছেন এই টাইপের একটা ছবি রেডি করবেন, পেজটাকে চেক করেন, দেখেন ওরা কি সুন্দর সুন্দর একটা ছবি দিতে, ছবিগুলো পুরো ক্লিয়ার, মুখটা ক্লিয়ার বোঝা যাচ্ছে, কোনো ঢাকা নাই, কোনো কিছু নাই, ওকে। তো এরকম একটা ক্লিয়ার একটা ছবি দেবো আমরা। হ্যালো ভাইয়া। জি আপু বলেন।
আমার এখানে একটু নেট স্লো ছিল, তো আমি আজ আর কি মাঝের কাজগুলো দেখি নাই, তো সেগুলো কি আপনি কোন পেজে আছেন সেটা বলেন আপু। ওই যে আপনি আইসিটি লর 13 এড করতে বললেন, তারপরে আচ্ছা আচ্ছা আপনি কি আপনার স্ক্রিনটা শেয়ার করেন আমি দেখতে পাবো। আচ্ছা জি আপু। আচ্ছা হয়ে গেছে, এবার নিচে যান, নিচে গেলে আমরা নেক্সট বাটন পাবো। জি আচ্ছা, এখানে আমরা এমপ্লয়মেন্ট যেহেতু আমাদের নাই, স্কিপ দিস ফর নাও এই বাটনটা ক্লিক করেন। হ্যাঁ চলে যান। আচ্ছা এখানে হোয়াট ইজ ইউর ইংলিশ প্রফিসিয়েন্সি, এখানে আমরা কি সিলেক্ট করব, এখানে আমরা সিলেক্ট করব ফ্লুয়েন্ট, এভরি টাইম ফ্লুয়েন্ট সিলেক্ট করব, অ্যাড ল্যাঙ্গুয়েজ ক্লিক করব, এখানে দেব বেঙ্গলি, BENGALI চলে আসছে। আচ্ছা প্রফিসিয়েন্সি সিলেক্ট করব, পাশেই দেখুন প্রফিসিয়েন্সি আছে, প্রফিসিয়েন্সিতে ক্লিক করেন, এখানে দিব নেটিভ, প্রফিসিয়েন্সি দিব যেহেতু বেঙ্গলি নেটিভ, ওকে। এরপরে নেক্সট ক্লিক করব, ওটা না নেক্সট নেক্সট ওটা থাক, নেক্সট বাটনের নিচে দেখুন নেক্সট একদম নিচে। হ্যাঁ আচ্ছা এটা ডিলিট করে দেন, যেই রেড রেড লাইনটা আছে সেটা ডিলিট করে দেন, পাশে দেখেন ডিলিট বাটন আছে। হ্যাঁ এবার নেক্সটে যান। আচ্ছা এইখানে আমরা সিলেক্ট করবো 5, আওয়ারলি রেট আমরা বর্তমানে 5 দেবো, পরে চেঞ্জ করবো যা লাগে, 5.00। হ্যাঁ নেক্সটে চলে যাবো নিচে, ওকে টাইটেল, আচ্ছা টাইটেল দেব প্রফেশনাল ওয়েব ডিজাইনার, ওকে। ওভারভিউ, ওভারভিউর ক্ষেত্রে আমি একটা লিংক দিয়েছি আপনার চ্যাট বক্সে, ঠিক আছে সেটা চেক করবেন, চেক করে নিজের মতো করে একটা লিংক একটা লিখবেন, অবশ্যই কোনো কপি হবে না, ওকে। কপি হলে কিন্তু আপনার আইডিটা ভেরিফাইড হবে না, আচ্ছা তাহলে আপনি অফ করে দেন ওই আপুটা দেখি আমি তার ক্লিক করলে হবে, দেখবেন আপনি ডিটেইলস বেরিয়ে গেছে। হ্যালো স্যার, জি জি বলেন। সি মোরে ক্লিক করলে তো আগে সাইন আপ করতে বলে গুগল অ্যাকাউন্ট দিয়ে, তাছাড়া তো আসে না। জি স্যার আমারটা ওই সাইন আপ করার কথা না, আমি একটু চেক করতেছি দাঁড়ান। স্যার সবার একই প্রবলেম, আমারও তো স্যার না না সাইন আপ করতে যাচ্ছে, আপনার লোকগুলো আর ইদি আছে দেখে। আচ্ছা আমি শেয়ার করতেছি দাঁড়ান, একটু শেয়ার করি। এক্সপ্যান্ড প্রোফাইলে যান, এক্সপ্যান্ড প্রোফাইল, এক্সপ্যান্ড প্রোফাইল বাই তাদের নামের উপরে ক্লিক করলেও হবে, সিমোরে ক্লিক করলেও তো হওয়ার কথা, সিমোরে আসতে চাচ্ছে, তাহলে তাদের নামের উপরে ক্লিক করলেও হবে, বুঝছেন নামের উপরে ক্লিক করলে দেখেন ওদের প্রোফাইলে চলে যাবে, নামের উপরে ক্লিক করুন। ওকে স্যার নামের উপরে ক্লিক করলে হয়। জি আর কার সমস্যা আছে বললেন একটু বলেন। স্ক্রল হচ্ছে না। আচ্ছা স্ক্রল হচ্ছে না, এই ক্ষেত্রে আসলে আপু সলিউশন একটাই, সলিউশন হচ্ছে আপনি কেটে দিয়ে আবার করেন, অর্থাৎ ওই ট্যাবটা কেটে দিয়ে নতুন ট্যাবে করেন। আচ্ছা ঠিক আছে, আর ব্রাউজারটা চেঞ্জ করে নেন। হ্যাঁ ব্রাউজারটা চেঞ্জ থেকে করলাম, তারপর ফায়ারফক্স থেকে, দুটোরই সমস্যা দেখা যাচ্ছে। আচ্ছা দুটোই কি আপডেটেড ব্রাউজার তো আপনার, আপডেট করে নিয়েছেন? হ্যাঁ
অনেক সময় প্রবলেম দেয়। আচ্ছা আমি আবার কেটে দিয়ে আবার প্রথম থেকে করেন, ব্রাউজারটা কেটে দিয়ে আবার নতুন করে ঢোকেন। জি জি আচ্ছা ওকে, তাহলে ভাইয়া করেন 30 মিনিট আপনাদের সময়, আপনাদের ওভারভিউটা লিখে ফেলেন তাড়াতাড়ি, ঠিক আছে? যার হয়ে যাবে একটু আমাকে শব্দ করবেন, তারটা আমি চেক করে দিব সাথে সাথে। সবাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন, কি সমস্যা স্যার? কি জোম রিস্টার্ট দিছেন নাকি মাত্র? হ্যাঁ সরি, জোম কি রিস্টার্ট দিছেন মানে সমস্যা? না তো রিস্টার্ট দিইনি তো কেন? আমি আসলে অনেক চেষ্টা করলাম, মজিলা আপডেট দিলাম, তারপর একই সমস্যা। কি শেষ? জি জি কাজটা কি শেষ? কিসের কাজ? না কাজ শেষ হয়নি তো, আপনার কোনো কাজ হইতেছে না? না না স্যার, ওই পেজের নেক্সট পেজে যাইতে পারতেছি না। আচ্ছা যাইতে পারতেছেন না, ওকে। কোনোভাবেই কাজ হইতেছে না? না স্যার, নতুন করে মজিলা ডাউনলোড দিলাম। আচ্ছা আচ্ছা, তাও হইতেছে না? না ঝামেলায় পড়ে গেছেন। ঝামেলাই আসলে স্যার। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, দাঁড়ান। আপনি আপনার কম্পিউটারে তো আছেন তাই তো? জি স্যার। আপনি একটা কাজ করেন, আপনি ইন্টারনেট এক্সপ্লোরার আছে কি দেখেন তো স্যার? কিন্তু ওইটা স্যার ওই উইন্ডোজ এর সঙ্গে যেটা ওইটাই আছে। হ্যাঁ হ্যাঁ ওইটাই ওইটাই, ট্রাই করে দেখবো স্যার। দেখেন তো, ওইটা ট্রাই করে দেখেন তো। ঠিক আছে স্যার।
আরিফুল ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করেন একটু দেখি কি আপডেট। হ্যালো স্যার, করতেছি স্যার। ওকে আচ্ছা, আর ওভারভিউটা কার কার হয়েছে? আর কি হয়েছে ওভারভিউ লেখাটা? আচ্ছা ভাই, আপনার ফুল স্ক্রিন মোডটা কাটিয়ে দিলে প্রবলেম থাকে কি ব্রাউজারের? ফুল স্ক্রিন মোড এখানে স্ক্রল হচ্ছে না? না বেস লাইন রিলোড করেন তো ভাই, ভাই বারবার বারবার রিলোড করেন। পেজটাকে বারবার রিলোড করেন, দেখেন আসে কিনা। প্রত্যেকবার রিলোডের পরে চেক করবেন যে আপনার স্ক্রল করা যাচ্ছে কিনা, তারপরে শুরু করবেন। দেখেন আচ্ছা আরিফ ভাই, আপনি একটা কাজ করেন, যার যার সমস্যা হবে ঠিক আছে এটা স্কিপ করে যান, এটা পরে দেখতেছি আমরা, পরে অ্যাড করতেছি, এটা স্কিপ করেন, স্কিপ করেন। আচ্ছা স্কিপ দিস নেক্সট, স্কিপ দিস সেভ ফর নাও, এটা ক্লিক করেন। আচ্ছা হ্যাঁ ওকে গট ইট। আচ্ছা এটাও স্কিপ করেন, এটা স্কিপ করেন। এবার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন, প্রথমটা ফ্লুয়েন্ট দিবেন, ইংলিশের ক্ষেত্রে ফ্লুয়েন্ট, এবং দ্বিতীয়টা বেঙ্গলি সিলেক্ট করবেন এবং সেটা নেটিভ দিবেন। বিইএন বিইএন জি ভাই, ওকে আচ্ছা এবার নেক্সট 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 নেক্সট। এখানে 5 আওয়ার পার ডলার পার আওয়ার সরি 5 ডলার পার আওয়ার 5.00 হবে। হ্যাঁ ঠিক আছে ওকে, এবার নেক্সট। আচ্ছা এখানে প্রথমে টাইটেলে দিবেন প্রফেশনাল ওয়েব ডিজাইনার, এবং আপনার টাইটেলটা আপনি ওই লিঙ্ক থেকে দেখে নেন। টাইটেলে দেবেন প্রফেশনাল ওয়েব ডিজাইনার। আপনার কথা শোনা যাচ্ছে না ভাই? তো আর কার কার কি সমস্যা বলেন। হ্যালো স্যার। হ্যাঁ বলেন বিপ্লব স্যার। কারেন্ট বিদ্যুৎ তো চলে গেছে স্যার, মোবাইল দিয়ে কানেক্ট করছি, এখন কি করার উপায় আছে? হ্যাঁ কোনো সমস্যা নাই, মোবাইল দিয়ে করেন, কোনো
প্রবলেম নাই মোবাইল তো তো স্যার করতে গেলে আবার নতুন করে আবার পেজ রিসেট হবে স্যার আগের ফরম্যাট মানে মোবাইলে যেহেতু করবেন আপনি মোবাইলে আমি বলি মোবাইলে যখন করতেছেন মোবাইল অ্যাপটা নামাই না কিপি হবে মোবাইল অ্যাপটা নামাই না আপওয়ার্ক নামে একটা অ্যাপ আছে নামাই না আচ্ছা ঠিক আছে স্যার গুগল প্লে স্টোরে তো পাওয়া যাবে না প্রফেশনাল ওভারভিউ কি লিখবো প্রফেশনাল ওভারভিউটা আমি একটা লিংক দিছি দেখেন ওখানে বেস্ট বেস্ট ওয়েব ডিজাইনার যারা আছে তাদের প্রোফাইল দেওয়া আছে সেগুলো থেকে সাজেশন নেন স্যার এটা কি ইনবক্সে দিবেন জি জি চ্যাট বক্সে স্যার আমি তো ডিসকানেক্ট করেছিলাম এর জন্য আমি আবার দিচ্ছি একটু ধরেন আবার দিচ্ছি দেখুন লিংকটা আবার দিলাম মাত্র স্যার পাইছি থ্যাঙ্ক ইউ আচ্ছা এখানে গোরাঙ্গ ভাই দেখেন ওকে ডিজাইনার প্রফেশনাল এক্সপেরিয়েন্স ইন প্রফেশনাল ওকে স্যার এটার ক্ষেত্রে কি কোনো রুলস ফলো করব মানে কয়েকজন একটা মিলে মিলে নেবেন কিন্তু কোনো জন্য কপি না হয় প্রথম কথা কোনো কপি করবেন না টাইপিং করতে হবে স্যার হ্যাঁ আপনার স্ক্রিনটা শেয়ার রাখেন রেখে এটা কপি করে আপওয়ার্কে চলে যান এটা আমরা বসাবো ওকে টোটালটা কপি করে নেন কন্ট্রোল অল কন্ট্রোল এ কপি হয়ে যাবে নিচে ওভারভিউ বক্সে বসায় দেন হ্যাঁ সুন্দর করে ক্লিক করে পেস্ট করে দেন কাজ হয়ে যাবে হ্যাঁ হয়ে গেছে আপনার এইবার আপনি নিচে নেক্সটে চলে যান আচ্ছা এইবার আপনার ছবি লাগবে ছবি কি রেডি করছেন আমি বলছিলাম রেডি করতে রেডি করলে সিলেক্ট করে বসিয়ে দেন ক্লিয়ার জি হ্যাঁ ছবিটা বসিয়ে দিবেন অবশ্যই সুন্দর আছে ছবি সমস্যা নেই ওকে ক্লিয়ার ছবি আছে পুরোপুরি ঠিক আছে এইভাবে সেট হয়ে যাবে সেভ জি এবার নেক্সটে চলে যাব আমরা এখানে আপনার এনআইডি কার্ড অথবা আপনার কোনো গভর্নমেন্ট কাগজ যদি থাকে সেইটাই যেই আপনার ডিটেলস দেওয়া আছে সেই অনুযায়ী আপনার এটা দিতে হবে অ্যাড্রেসটা দিতে হবে ঠিক আছে তো কথা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেসটা কি দেওয়া আছে দেখেন সেভাবে দেবেন এপিপি বা স্ট্রিট ওটা হচ্ছে আপনার বাড়ির নাম্বার ওকে কথা বাড়িতে আপনার বাড়ির একটা নাম্বার দেওয়া থাকে দেখবেন একটা নেম প্লেট দেওয়ার কথা বাড়ির সেখানে লেখা আছে নাম্বারটা কথা শুনতে পারতেছি না পাইছেন আপনি অ্যাড্রেসটা কি পাইছেন জি স্যার আমি পাইছি আচ্ছা আচ্ছা আপনি রাখেন আমি যে গোরাঙ্গ ভাইয়ের সাথে করতেছি আপনারা একটু দেখেন তারটা বাড়ির যে নাম্বারটা আছে সেই বাড়ির নাম্বারটা পড়বে
আচ্ছা, বাড়ির নাম্বার না থাকলে নাই, ওকে, বাড়ির নাম্বার না থাকলে ওটা ব্ল্যাঙ্ক রাখেন, কোনো সমস্যা নাই। সিটি দেবেন ঢাকা। ঢাকা, আচ্ছা সিলেক্ট করলেই হবে প্রথমটা। হ্যাঁ প্রথমটা সিলেক্ট করলেই হবে, সমস্যা নেই। ওকে, এরপরে স্টেটে দেন, স্টেটে যান, স্টেটে টাঙ্গাইল দিবেন। ওকে, টাঙ্গাইল, নিচে আসেন, জিপ কোডটা দেন আপনার বাড়ির। ওকে, এবার নেক্সট, সবাই দেখতেছেন তো, ক্লিয়ার? ওকে, এখানে আপনার পার্সোনাল ফোন নাম্বারটা দিবেন, যদি কখনো আপনার এই আইডি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে রিকভারি করতে লাগবে অবশ্যই, ঠিক আছে? এবং ফোন নাম্বারটা অবশ্যই আপনার নামে রেজিস্টার করে রাখবেন, যদি কখনো হারাই যায় যাতে উঠাইতে পারেন। ওকে, তো স্যার ফোন নাম্বার চেঞ্জ করা যাবে না পরে? ফোন নাম্বার মেবি চেঞ্জ করা যাবে না, কিন্তু নতুন ফোন নাম্বার অ্যাড করতে পারবেন, সেক্ষেত্রে ওই ফোন নাম্বারের দরকার হবে, বুঝছেন? আচ্ছা, হয়ে গেলে আমরা নেক্সটে যাব, মানে প্রিভিউ প্রোফাইলে যাব। ওকে, সবাই একটু দেখি এখানে কি আপডেট আছে। মেক এনি নেসেসারি এডিটস এন্ড দেন সাবমিট ইউর প্রোফাইল। আচ্ছা, নিচে যাই একটু, আমরা দেখি কি আপডেট আছে। ছবিটা সুন্দরভাবে বসে গেছে। আচ্ছা, আমাদের এই ওভারভিউটা আরেকবার একটু ভাই চেক করবেন, কোনো গ্রামাটিক্যাল বা কোনো স্পেলিং মিস্টেক আছে কিনা, ঠিক আছে? একটু চেক করবেন। আচ্ছা, হয়ে যাওয়ার পরে নিচে যাব, আওয়ারলি রেট সিলেক্ট করেছি, স্কিলস সিলেক্ট করেছি, এমপ্লয়মেন্ট হিস্ট্রি নেই, এরপরে পরবর্তীতে যাই। আচ্ছা, এডুকেশন, ওকে, লার্নিং লার্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, লস থার্ডিন, ওকে, ডান, আমরা ডান এখানে। ওকে, সাবমিট প্রোফাইলে ক্লিক করবো এবার, লেটস সি কি হচ্ছে, দেখি কতক্ষণে রিভিউ করে সেটা দেখি। স্যার, ওনার যে এডুকেশনটা একটাই অ্যাড করেনি সম্ভবত, ওইটা কি প্রবলেম হবে না? দেখি, দেখুন, কংগ্রাচুলেশনস, ইউ আর নাও পার্ট অফ আপওয়ার্ক, মানে তার প্রোফাইলটা ভেরিফাইড হয়ে গেছে। রঙ্গ ভাই, কংগ্রাচুলেশনস, ঠিক আছে? আর মিষ্টি কবে পাঠাবেন সেটা বলেন, অর্ধেক কাজ আপনার কমপ্লিট। আমাদের সবাইকে তো মিষ্টি খাওয়াইতে হবে, প্রথম তো আপনি করলেন, তাই না? আপওয়ার্ক প্রোফাইল নাকি ভেরিফাইড হয় না সবার সহজে, দেখেন ওনারটা সাথে সাথে হয়ে গেল, দেখছেন? আচ্ছা, ওনারটা ভেরিফাইড হয়ে গেছে। এইবার আপনি একটু মেইলটা চেক করেন, কোনো মেইল আসে কিনা। মনে রাখবেন, আগামী 7 থেকে 15 দিনের মধ্যে আপনার আপওয়ার্ক থেকে একটা মেইল আসবে, যেখানে ওরা বলবে যে আপনাকে একটা ভিডিও কলের মধ্যে মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে, ওকে? এবং সেই মেসেজটা আপনার এই আপওয়ার্ক অ্যাকাউন্টেও আসতে পারে। আপনার উপরে দেখেন, উপরে একটা নোটিফিকেশন মেনু আছে, সেখানে ওই যে কোশ্চেন মার্কের পরে, হ্যাঁ, এই নোটিফিকেশন মেনুতে চলে আসবে, ঠিক আছে? এবং এখানে কংগ্রাচুলেশনস আছে, তো এইখানেও একটা মেসেজ ওরা দিয়ে দিবে। তো সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে আপনাকে ভিডিও ভেরিফিকেশনটা করে আসতে হবে, ওকে? এটা গেল হলো প্রথম পার্ট। দেখেন আপনি নিচে, একটু নিচের দিকে যান, মাই প্রোফাইল লেখা, তার নিচে দেখেন, এখানে দেয়া আছে আপনার প্রোফাইলটা কত পার্সেন্ট হয়েছে, 40% এখনো আপনার কাজ হয়ে গেছে। এরপর আমরা 100% করবো আগামী দিনগুলোতে, আশা করি এই উইকের মধ্যে আমরা 100% শেষ করতে পারবো, এবং আমরা টেস্টও দিব, ওকে? টেস্টে পাসও করবো, কোনো সমস্যা নাই। আমরা বিলিভ করি যে আমরা এতদিন যা পড়াশোনা করছি এইচটিএমএল সিএসএস নিয়ে, বেশ ভালোই জানি, তাই তো ভাই? সুতরাং আমরা আশা করি পাস করে যাব। এরপরে দেখেন প্রপোজালসে 20 অ্যাভেলেবেল কানেক্ট, অর্থাৎ আপনাকে জবে বিট করার জন্য 20 অ্যাভেলেবেল কানেক্ট ওরা দিয়ে দিচ্ছে অলরেডি, বাকিটা যদি আপনার লাগে সেটা আপনাকে কিনে নিতে হবে, সেক্ষেত্রেও আমি আসি, হেল্প করবো, কোনো সমস্যা নেই। বা অনলাইনে অনেক কিছু পাবেন, শুধু আপনাকে যেটা করতে হবে পেমেন্ট করতে হবে, তাদের ডলার রেটটা দিতে হবে, এতটুকু। আচ্ছা, এরপরে আসেন আমরা কি করতে পারি, আপনারটা তো কমপ্লিট হয়ে গেল ভাই, ঠিক আছে? এইবার আর একজনেরটাই চলে যায়, আপনারটা শেষ, আপনি একটু মিনিমাইজ করে দেন। এবার আর কার সমস্যা আছে একটু বলেন, তারটা করি।
হ্যালো ভাইয়া, আমি হচ্ছে ওই এডুকেশনাল পার্টটা স্কিপ করে বাকিটুকু করতে যাচ্ছি, ওইটুকু হচ্ছে না। কোনটা এডুকেশনাল পার্ট? হ্যাঁ, প্রোফাইলে ওটা তো ওইখানে স্ক্রল হয় না। আচ্ছা, আপনি একটু শেয়ার করেন স্ক্রিনটা, আমি একটু দেখি। জি আপু, আপনি এডুকেশনটা অ্যাড করেন নাই কেন এখনো? আচ্ছা, হচ্ছে না, তাই তো? আচ্ছা, তাহলে এইখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করি আমরা আগে। ল্যাঙ্গুয়েজ প্রথমে ইংলিশ প্রফিসিয়েন্সি চাইছে, দেখেন একদম প্রথমে। হ্যাঁ, সিলেক্ট করেন, ফ্লুয়েন্ট দিয়ে দেন, ফ্লুয়েন্ট করেন। এরপর অ্যাড ল্যাঙ্গুয়েজ দেন, বেঙ্গলি সিলেক্ট করবেন, বিইএন, বিইএন, হ্যাঁ বেঙ্গলি সিলেক্ট করেন। এবার প্রফিসিয়েন্সিতে নেটিভ দেবেন, প্রফিসিয়েন্সিতে নেটিভ নিচে দেখানো লাগছে তো। হ্যাঁ, এবার অ্যাড করে দেন নিচে, নেক্সটে, নেক্সটে চলে যাবেন। হ্যাঁ, নিচে নেক্সট, নিচে নেক্সট, ঠিক আছে। আচ্ছা, এখানে রেটটা আপনার 5 দিবেন, আওয়ারলি রেটে 5 দিবেন। জি, ওকে, এবার নেক্সটে চলে যাবেন। আচ্ছা, এখানে টাইটেলটা দিবেন ওয়েব প্রফেশনাল ওয়েব ডিজাইনার, ওকে, টাইটেল দিবেন প্রফেশনাল ওয়েব ডিজাইনার। আর আপনার ওভারভিউটা কি সিলেক্ট করছেন? না। আচ্ছা, ওভারভিউটাই করবেন, প্রফেশনাল ওয়েব ডিজাইনার, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার বড় হাতের হবে। আমার তো ওভারভিউটা হইছে, বাট একটু ছোট দেখবেন। হ্যাঁ, অবশ্যই দেখব আপু। আপনি এটা লেখার পরে প্রফেশনাল ওভারভিউটা যে লিঙ্কটা আমি দিচ্ছি চ্যাট বক্সে, সেটা দেখে একটা আইডিয়া করেন, করে নিজের মতো করে একটা লিখেন, লেখার পরে আবার আমাকে বলেন, ওকে? আপনি স্ক্রিনটা শেয়ার করে দেন, স্ক্রিনটা শেয়ার অফ করে দেন, আরেকজন আসবে। হ্যাঁ, আসেন ভাই, কি সমস্যা, শেয়ার করেন। জি ভাই, আসতেছে, এইটা তার লেখছি ছোট করে। আচ্ছা, ওই আপওয়ার্ক অ্যাকাউন্ট ওটা উপরে কাইতে দিবেন, ওটা দেওয়ার দরকার নাই। আচ্ছা, আমি একটু দেখি। তেমন একটা পছন্দ হয় নাই ভাই, কোশ্চেন মার্ক আসলে আপনার ওভারভিউ এর ভিতরে কোশ্চেন মার্ক কেন থাকবে, বুঝছেন? ঠিক আছে, কেটে দেব, এটা আমার কাছে গ্রহণযোগ্য হয় নাই। আপনি এটা কেটে দেন, তাহলে নতুন কেটে দেন, কেটে দিয়ে আপনি নতুন একটা দেখেন, একটু ভালো করেন, কোশ্চেন মার্কটা আমার পছন্দ হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। জি, আর কার হয়েছে ভাই একটু বলেন। হয়ে গেলে, ওভারভিউটা হয়ে গেলে আমরা প্রোফাইল সাবমিট করব এখন। হ্যালো, হ্যালো ভাই, আর কারো হয়েছে? একটু শব্দ করবেন সবাই। কি আপু, আপনার কি অবস্থা, কত দূর করলেন? না ভাই, এখনো হয় নাই। কত দূর আপনি, কোন পেজে আছেন? ওভারভিউটা লিখতেছি। আচ্ছা, তাহলে লেখেন, এতক্ষণ লাগার কথা না আপু, একটু তাড়াতাড়ি করতে হবে সবার, ওকে? বিপ্লব ভাই, আপনার কি হয়ে গেছে? আরিফ ভাই, কি আপডেট? ডাউনলোড করতেছেন স্যার? আপওয়ার্ক অ্যাপ
আচ্ছা আপওয়ার্ক অ্যাপ ডাউনলোড হচ্ছে না, আপনার মেবি নেটওয়ার্ক প্রবলেম করতেছে, আপওয়ার্ক অ্যাপ তো ডাউন হবে এটা না অর্থ কারণ 63% পর্যন্ত স্পিডে হয় তারপরে ওখানে আটকে থাকে। আমি ট্রাই করতেছি আর কি। আচ্ছা আপনার নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা আরিফ ভাই আপনার কত দূর? স্যার আমি একটু ডিসকানেক্ট হয়ে চিন্তা আবার স্যার আসি। জি করে আসেন। হ্যাঁ হ্যাঁ করে আসেন, সমস্যা নাই স্যার। আমি মানে পাঁচ সাত ই খুলছি আর কি, ক্লায়েন্টের ই খুলছি দেখতেছি। আচ্ছা দেখেন, দেখে একটু ফাস্ট করতে হবে, একটা ছোট প্যারা লেখার এত সময় দেওয়া উচিত না আমাদের। ঠিক আছে ওকে। আচ্ছা গৌরাঙ্গ ভাই, নিউ মেইল আসছে, নিউ মেইলে কি বলছে একটু চেক করি, আপনি একটু শেয়ার করেন। আচ্ছা কি বলছে? আচ্ছা এটা ওরা কি বলছে, ওরা বলছে অল প্রোফাইল নন। আচ্ছা ওরা একটা অপশনের কথা বলছে যেখানে আপনার ধরেন আপনার লোকাল মার্কেট মানে আপনার আশেপাশে কেউ কোন মার্কেটের, ঠিক আছে, আশেপাশে মার্কেট বলতে আপনার এরিয়া যাদের আপওয়ার্কে অ্যাকাউন্ট নাই, এমন ধরনের ক্লায়েন্ট, ধরেন আপনার মার্কেটের একজন একটা দোকানের লোক বলতেছে আমার একটা ওয়েবসাইট লাগবে তুমি বানাই দাও, ঠিক আছে, সেক্ষেত্রে তো তাদেরকে আপনি আপওয়ার্কে নিয়ে আসতে পারেন। তাতে কি হবে, আপনার আপনার আপওয়ার্কের প্রোফাইলে একটা রিভিউ করবে, সে রিভিউ দিতে পারেন, তাকে খুলে দেবেন আপওয়ার্ক, বলবেন এভাবে এভাবে তুমি হায়ার করো, ঠিক আছে, আমাকে আপনার আপওয়ার্কে একটা রিভিউ আসবে, ক্লাস কাজটাও করলেন সেইটাও থাকবে। তো সেটার জন্য একটা নতুন ফিচার আসছে ওদের, সেটা নিয়ে একটা মেইল দিচ্ছে আপনাকে। সেটা মানে আউটডোর যারা আছে আপওয়ার্কের বাইরে ক্লায়েন্ট তাদেরকেও অ্যাড করে নিতে পারবেন। আচ্ছা দ্বিতীয়ত আর একটা মেইল আসার কথা, আপনার ইনবক্সটা চেক করেন, আর একটা মেইল আসার কথা, রিপ্লাই দেন, একটু রিপ্লাই দেন, দুটো মেইল আসার কথা। আচ্ছা আমরা ওয়েট করি, একটা মেইল আসার কথা এরকমই একটা, ঠিক আছে, একটা নর্মাল একটা মেইল আসার কথা আপনার, জাস্ট কংগ্রাচুলেশন জানায় তো দিয়ে দিবে, ওটা নেটওয়ার্কের কারণে হয়তো আপনার লোড হয়তো বা আসতে সময় লাগবে। আর একজনেরটা দেখি আর কার আছে একটু বলেন, কি সমস্যা? আর গৌতম ভাই আপনি একটু খেয়াল রাখেন কিন্তু, আপনার কিন্তু মেইল আসবে বা আর একটা নোটিফিকেশন আসবে যেটার মাধ্যমে ওরা একটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটা ভাইবা নিবে আপনি, ওকে, সেটি কি করবেন। আর ভাইবা নিয়ে টেনশন নাই, ভাইটা ভাইবা একটা বা দুটো কোশ্চেন জিজ্ঞেস করবে, যেমন বলবে এইচটিএমএল এর ফুল মিনিং কি, অথবা বলবে সিএসএস এর ফুল মিনিং কি, বা একটা সিএসএস বা একটা এইচটিএমএল এর ট্যাগ সম্পর্কে জানতে চাইতে পারে যে এই ট্যাগের কাজ কি বা সিএসএস প্রপার্টির কাজ কি, এইটুকু, একদম ইজি কোশ্চেন, ঠিক আছে, ধরনের টেনশন করার কিছু নাই। স্যার আমার কমপ্লিটেড। আচ্ছা টুসমিনটা শেয়ার করেন দেখি কি আপডেট। আচ্ছা এখানে ওকে, আচ্ছা এতগুলো গ্যাপ রাখা যাবে না, এক লাইনে লিখতে হবে, এক প্যারায় লিখতে হবে, ঠিক আছে, আপনি অনেকগুলো গ্যাপ দিয়েছেন, অনেকগুলো প্যারা করছেন, এগুলো একটু অড লাগে দেখতে, স্পেস বেশি থাকে। আপনি একটা কাজ করেন, হাই এভরিবডি থেকে শুরু করেন, ওকে, হাই এভরিবডি শুরু থেকে পরে যতগুলো লাইন আছে সব এক প্যারা নিয়ে আসেন, সবগুলো এক প্যারা নিয়ে আসেন। আর এখানে মাই স্কিল নয়, যেহেতু অনেকগুলো স্কিল আছে আপনার, মাই স্কিলস দেবেন, এস হবে, ওকে, এস দিয়ে ডাবল ডট দেন একটা, যাতে বোঝা যায়। হ্যাঁ সমস্যা নাই, এটা দিলেও চলবে। আচ্ছা সো লেটস সি হোয়াট আই ডু, এই কথাটা লেখা যাবে না, ঠিক আছে, আচ্ছা এখানে আপনি ভুল লিখছেন, যেমন আই এম ইসমাইল হোসেন, এইখানে আপনি ভুল লিখছেন, ইসমাইল একটা নাম, এটার প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের হবে, ঠিক আছে, হাই এভরিবডি, এটার পরবর্তী স্পেস দেওয়া ঠিক হবে না। আচ্ছা আই এম প্রফেশনাল, আই এম এ, আই এম এ প্রফেশনাল ডিজাইনার ফ্রম বাংলাদেশ, ওকে, আচ্ছা আই হ্যাভ বিন ইন এ ওয়েব ডিজাইনিং, এটা ঠিক না, আই হ্যাভ বিন,
I have been working for web, working as a web designer. I have been working as a web designer for 5 years. I'm very person kia sa am dekhte parchi na. I love to guide my clients in the right direction. আপনিও তো নিচের লাইনে নিয়ে আসেন, ব্রেক করে দেন। আপনার মাউসের কার্সরটা সরান একটু। ওকে চলবে, ঠিক আছে চলবে, তবে এতগুলো গ্যাপ রাখা যাবে না যেভাবে বললাম আমি। হাই এভরিবডি, জি জি, গ্যাপ গুলো কেটে দেন, কেটে দিয়ে প্যারা করেন, ঠিক আছে প্যারা করেন। এটা এক লাইনে করে ফেলছেন, আচ্ছা সমস্যা নেই, আপনি প্যারা করছেন। ওকে আপনি এটা কপি করেন, হাই এভরিবডি পরে ওই স্পেস গুলো কেটে দেন, হাই এভরিবডি পরের লাইনের স্পেসটা কেটে দেন, এটা জি জি পরের লাইনেরটাও কেটে দেন। কেটে দিয়ে পুরোটা কপি করেন, এবার এই পাশে চলে আসছে, নিচে নিচে এসে যান, কার্সরটা নিচে নেন। আচ্ছা চলে আসছে, কপি করেন। উপরে ফ্রন্ট এন্ড ওয়েব ডিজাইনার ডেভেলপারদের দেওয়ার দরকার নাই, অলরেডি আপনি টাইটেলে দিয়েছেন ওটা, ঠিক আছে আপনি ওই পুরো লাইনটা টাইটেলও দিতে পারেন, কিন্তু ডেভেলপার দিয়ে না, কারণ আপনি এখনো ডেভেলপ করতেছেন না বা ওই স্কিলস গুলো আমরা সেট করিনি। ফ্রন্ট এন্ড ওয়েব ডিজাইনার হবে, এটা আপনি দিতে পারেন টাইটেলে, কোনো সমস্যা নেই। আচ্ছা পরবর্তীতে যাই আমরা, চলেন। আচ্ছা সেট করছেন কি? প্রফেশনাল বানানটা কি ভুল লেখছেন নাকি? আপনি কি চেক করেন তো ভাই? চেক স্পেলিং অপশনটা ছিল ওখানে, দিলেও পাইতেন। অবশ্যই ভুল করা যাবে না কোনো রকম, ঠিক আছে ভাই? ভুল করলে ক্লায়েন্ট ধরে ফেলবে এবং আপনাকে কাজ দেবে না যে আপনি ইংলিশে ফ্লুয়েন্ট না। ওকে জাভাস্ক্রিপ্ট এর এস টা বড় হাতের হবে, দেখেন জাভাস্ক্রিপ্ট এর এস টা বড় হাতের হবে। ওকে আচ্ছা ডান, নিচে আর দেখেন কোনো ই আছে কিনা, কোনো স্পেলিং মিস্টেক বা কোনো গ্রামাটিক্যাল এরর আছে কিনা একটু চেক করবেন। ইসমাইল হোসেন ওটাও ভাবি থাকবে, তারপরে যে ডটটা আছে মানে ফুল স্টপ, সেটা একটু একটা স্পেস দিয়ে দেন, তাহলে আর এখানে পাবে না স্পেস। ঠিক আছে ওকে নেক্সট এ যান, আপনার কাজ হয়ে গেছে নেক্সট এ। এবার একটা প্রোফাইল অ্যাড করুন, প্রোফাইল সুন্দর একটা ক্লিন একটা ছবি দেবেন আপনার। ওকে ফর্মাল থাকলে তো বেটার, ফর্মাল থাকলে বেটার। উপরে নিয়ে যান, হ্যাঁ ওকে এতটুকু ডান, সেভ। ওকে নেক্সট, ওকে এখানে অ্যাড্রেসটা সেভ করবেন অ্যাজ আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে। সিটি এখানে ঢাকা দিব, ঢাকা দিবেন, ঢাকা সিবিটি, হ্যাঁ সিবিটি। ওকে বাই স্টেটে চলো যান, স্টেটে টাঙ্গাইল দিবেন, এখানে স্টেট টাঙ্গাইল। ভাই কি আগে মার্কেট প্লেসে কাজ করছেন, অভিজ্ঞতা আছে? না আগে করা হয়নি। আচ্ছা আচ্ছা
অন্য কোনো মার্কেট প্লেসও করেন নাই না? না না না। আজি বা পোস্টার করতে দেন আপনার যেটা আছে টাঙ্গাইলের আপনার এলাকার। ওকে, এরপরে নেক্সট আপনার ফোন নাম্বার পার্সোনাল। চেক করবেন ঠিক মতো ফোন নাম্বারটা। দেন প্রিভিউ প্রোফাইল। সব কিছু আর একবার একটু চেক করেন সব ঠিক আছে কিনা। আচ্ছা, ইংলিশটা নেটিভ বাইলিঙ্গুয়াল দিছেন, ওটা আসলে ফ্লুয়েন্ট দেওয়া উচিত ছিল আপনার, কারণ ইংলিশে আপনি নেটিভ না, আপনি কিন্তু বাঙালি। মাইন্ড ইট, নেটিভ মানে হচ্ছে কি? জি, দেখেন পাশে একটা কলমের চিহ্ন আছে, ওটা ক্লিক করে এডিট করতে পারবেন। বুঝে পাচ্ছি না, ওটা উপরে যান, উপরে যান ডান পাশে, দেখেন লোকেশনের নিচে ডান পাশে লোকেশন, জি ল্যাঙ্গুয়েজে ক্লিক করেন, এইখানে উপরে উপরের প্রথমটা ফ্লুয়েন্ট দিবেন। এবার চেক করেন সব ঠিক আছে, গ্রামাটিক্যাল মিস্টেক, স্পেলিং মিস্টেক, এভরিথিং। আচ্ছা, টাইটেলটা কি চেঞ্জ করে এটা দিয়ে দিব? যে টাইটেলটা এটা দাও, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, দিতে পারেন। তাহলে টাইটেল ডিজাইনার দিয়ে, ফ্রন্ট এন্ড ওয়েব ডিজাইনার দিয়ে। আচ্ছা, আমি দিচ্ছি এটা। ওকে, সব হয়ে গেছে কিনা একটু দেখেন ঠিক মতো। ওকে, তাহলে আমরা সাবমিটে যাব, যদি সব ঠিক থাকে। জি, হয়ে গেছে ভাই আপনারটাও, এটা কি ভেরিফাইড হয়ে গেল? একদম ভেরিফাইড। ওকে, হ্যাঁ ভাই, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি মিষ্টি পাঠিয়ে দেন সবার জন্য, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, পরবর্তীতে যাই, আর কার আছে বলেন? আরিফ ভাই, মুমিন ভাই, জি কি আপডেট বলেন? স্যার আপডেট, স্যার দেখেন তো এটা হয়েছে কিনা। আচ্ছা, মানে ওকে, মাই নেম ইজ মনির হোসেন, দেওয়ার পরে তিনটা ডট দিচ্ছেন, একটু দেখি আপনার প্রপোজালটা, দেখি মানে ওভারভিউটা দেখি। হ্যাঁ স্যার, তিনটা ডট দিচ্ছেন, তিন চারটা দেওয়ার দরকার নাই, ঠিক আছে? হাই দেয়ার, তারপরে মাই নেম ইজ, ওই ওই লাইনটা নিচে নিয়ে আসেন এবং একসাথে বাকি লাইনগুলো দেন, এত গ্যাপ দেওয়ার দরকার নাই, এত গ্যাপ দেওয়ার দরকার নাই, এক প্যারাই করেন, পরবর্তী যে তিনটা প্যারা করছেন সেটা এক প্যারাই করেন, ঠিক আছে? আচ্ছা ডান, ওকে, আপনার মাই নেমটাও একসাথে নিয়ে আসেন, মাই নেম ইজ মনির হোসেন, ওইটাও একসাথে নিয়ে আসেন, ওদের খালি হাই দেয়ারটা আলাদা থাকুক। হ্যাঁ, এখানে কমা দিয়ে দিই, স্টপ দিয়ে দেন, ফুল স্টপ দিয়ে দেন, মাই নেম ইজ মনির হোসেন, ফুল স্টপ দিয়ে দেন। তারপরে হ্যাঁ, এখানে এখানে কি স্যার একটা স্পেস দিব ওই ভাবে? হ্যাঁ স্যার, ঠিক আছে, ওকে, অল ওকে। আচ্ছা, এইখানে আপনি যে গ্রাফিক ডিজাইন ই দিতেন, আমি প্রথমেই বলছি ভাই, আমরা যেহেতু এখন অ্যাক্টিভেশনে যাচ্ছি, ঠিক আছে, সেহেতু আমরা যে কোনো একটা এরিয়া নিয়ে কাজ করবো, যেমন শুধু ওয়েব ডিজাইন, আপনি দুইটা যখনই দিচ্ছেন ওরা কিন্তু একটা হিট করবে, অর্থাৎ ওরা একটা কনফিউশন এ পড়বে যে আপনি আসলে কোন এরিয়াতে কাজ করতে চান। তো আমরা শুধু ওয়েব ডিজাইন নিয়ে কাজ করবো, গ্রাফিক্স এর যত কথা আছে কাটা দেন, ওয়েবের যত কথা আছে লিখে দেন, ঠিক আছে? পরে আমরা যখন ভেরিফাইড হয়ে যাবে তারপরে আমরা এডিট করে আবার চেঞ্জ করে দিতে পারি। এখন হচ্ছে স্যার, জি হয়েছে, এইখানে দেখেন পিক্সেল পারফেক্ট, ওকে ওকে ডান, ওকে, ঠিক আছে, কপি আপনারা এই করে বসায় দেন, জি অল ডান।
জি আপু, আপনাদের কি অবস্থা সবার? হ্যালো স্যার। জি নেক্সট স্যার। জি নেক্সট জানা আপু। স্যার আমি কোর্সে একটা একটু দেখবেন? হ্যাঁ দেখবো, ভাই ট্যাগ করে নি, ভাই আপনি প্রোফাইলটা অ্যাড করেন। ওকে স্যার। একটু দুটো মিনিট হয়ে গেছে আমাদের। আরো ক্লিয়ার ছবি উঠাবেন, একটা প্রফেশনাল লুকের একটা ক্লিয়ার ছবি উঠাবেন, ঠিক আছে? আমার কি স্যার একদম ফুল অ্যাড্রেস দিব? জি জি ফুল অ্যাড্রেস, আপনার এনআইডি কার্ড বা কোন ইসে যেটা দেন ফুল অ্যাড্রেস সেটা। এইভাবে স্যার? জি ঠিক আছে। টাঙ্গাইলের টিটা বড় হাতের হবে আর শাকিপুরের এসটা বড় হাতের হবে, নামের বানানের প্রথম অক্ষর বড় হাতের হয় আমরা জানি। আর এখানে স্যার এই যে অ্যাপার্টমেন্ট বা জি এটা হলো আপনার বাড়ির নাম্বার, যদি থাকে তাহলে দিতে পারেন। এটা স্যার নাই। আচ্ছা না হলে নাই, না হলে নাই, সিটি ঢাকা পড়বে, আপনার পার্সোনাল ফোন নাম্বার অ্যাড করবেন। ওকে প্রিভিউ প্রোফাইল ইউটা ক্লিক করো। জি 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 একটু সবকিছু চেক করবেন ঠিক আছে কিনা। প্রফেশনাল ওয়েব ডিজাইনার, এখানে পিটা ছোট হাতের দিবেন। এডিট করে দেব স্যার। জি জি এডিট করেন। স্কেল কি স্যার এখানে ঠিক আছে দেখেন? সমস্যা নাই, চলবে চলবে ভাই, একদম দৌড়াবে, কোনো সমস্যা নাই। ওকে আচ্ছা ডান। জি স্যার আপনার অসাম বানানটা ভুল করছেন ভাই। আচ্ছা দিয়ে দিন, সমস্যা নাই। ওকে ওকে প্রবলেম নাই, দেখতেছি আমরা কি বলে ওরা। আমি বলছি বানান ভুল করা যাবে না কোনোভাবেই, দরকার হয় গুগল ট্রান্সলেটরের মাধ্যমে স্পেলিং চেক করে করে তারপরে কাজ করবেন। আমি কিন্তু বাইরের ক্লায়েন্ট, এরা কিন্তু ঝামেলা করে ফেলবে, কাজ পাবেন না অ্যাকাউন্ট ক্রিয়েট করলে, ঠিক আছে? দেখি কি বলে ওরা। এখানে হিট করলে পরে তাহলে আবার এডিট করে আবার সাবমিট করতে হবে। বাইতে গেছেন ধরে নাই, একবারে কাজ হয়ে গেছে। এখন এডিট করে দেন ভাই, প্রোফাইলে যান, নিচে দেখেন আপনার প্রোফাইল, মাই প্রোফাইল লেখা আছে দেখেন নিচে, ঠিক আছে? মাই প্রোফাইলে আর একটু নিচে যান,
ওখানে দেখেন ভিউ প্রোফাইল, ওখানে গিয়ে এডিট করে দেন এখনই, যে ভুলটা করে আসছেন সেটা এখন এডিট করে দেন। একটু উপরে যান, একটু উপরে যান, আরেকটু উপরে, জি জি, মাঝামাঝি বরাবর যাবেন, ডান পাশে দেখেন কতগুলো লেখা আছে আপনার, 40% স্কিল, 40% আছে, সেটা এই পাশে না স্যার, এই যে ভিউ প্রোফাইল একটু উপরে, ওই যে উপরে ভিউ প্রোফাইল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটি স্যার ভিউ প্রোফাইলে যাব, জি জি জি, ভিউ প্রোফাইলে ক্লিক করবেন, নিচে যে যে প্রবলেমটা হয়েছে বানান ভুল করছেন এটা এডিট করে এখন ঠিক করে দেন। আর কারো কোনো সমস্যা, কোন আপু বলতেছিলেন কি সমস্যা আছে? ভাই আপনি কাটে দেন, আপনার কাজ হয়ে গেছে, আপনি শেয়ারটা কাটে দেন, আপু আপনি অন করেন, কি সমস্যা বলেন। স্যার আমি এটা করছি, আচ্ছা আমি একটু চেক করি, আচ্ছা এইট নিয়ে সোল, এটা দিলে একটু প্রবলেম হয়ে যাবে, আচ্ছা I'm professional designer, okay, I'm very proficient. Proficient, proficient for a article was it. Yes, sir, না না একটু ভুল হয়েছে আপনার, দেখেন proficient বলছে তারপর একটা article বসবে, okay, তারপর HTML HTML টা বড় হাতের দিবেন total type, CSS টা বড় হাতের হবে total type. Awesome. আচ্ছা আপনি লাইনটা কপি করে গুগল ট্রান্সলেটরে চলে যান, গুগলে সার্চ দেন গুগল ট্রান্সলেটর, ঠিক আছে ওইখানে যায় সার্চ দেন। স্যার কোন লাইনটা কপি করব? আচ্ছা আপনি এইখানে, আচ্ছা না না আই এম ভেরি প্রফিসিয়েন্ট এই লাইনটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে অপশনে যান, এই ওয়ার্ডে যেহেতু লিখছেন আপনি এখানে গ্রামাটিক্যাল এররটা ওরা ধরবে, টোটাল লাইনটাকে নেন, পিএইচডি এইচটিএমএল এই পর্যন্ত যান, এবং পিএইচডি এইচটিএমএল না ব্যাপারটা হবে পিএইচডি টু এইচটিএমএল, ঠিক আছে টু হবে মাঝখানে, আচ্ছা এটাকে অপশনে যান, অপশনে যায় দেখেন গ্রামাটিক্যাল কোনো ই আছে, একটা আছে দাঁড়ান দাঁড়ান এক মিনিট, বুলেট নাম্বার ট্রান্সলেট, আচ্ছা গ্রামাটিক্যাল প্রবলেমটা ট্রান্সলেট কি, ট্রান্সলেট কি না না ট্রান্সলেট না, ওইটা তো ফেমাস অনেক, আচ্ছা আপনি কপি করেন আপু এই লাইনটা কপি করেন, লাইনটা কপি করে গ্রামার চেকারে চলে যান, গুগল গ্রামারলি নামে সম্ভবত আছে, গ্রামার চেকার দিলে হবে, গ্রামার চেক, হ্যাঁ ওটা দেন, আচ্ছা অনলাইন ইংলিশ এডিটর চলে যান, সমস্যা নেই, কি হবে এখানে দেখতেছি না, গেট স্টার্টেড দিলে কাজ হবে না মনে হয়, ব্যাকে যান আপু, আপনি ব্যাকে যান, গুগলের পেজ চলে যান, গ্রামারলি লিখে সার্চ দেন, উপরে গ্রামারলি লিখে সার্চ দেন, গ্রামার কি, গ্রামারলি, গ্রামারলি লিস্ট না কি বুঝলাম না, গ্রামার এল ওয়াই দেন একসাথে, গ্রামারলি একসাথে এল ওয়াই, গ্রামারের সাথে এল ওয়াই,
দেখুন দ্বিতীয় অপশনটা আসছে গ্রামারলি, ইয়া গ্রামারটা কি একটু দেখবেন লেখা না এটা শেষ করে? জি আপুটা একটু দেখেনি, গ্রামারলিতে ক্লিক করেন আপু, গ্রামারলিতে ক্লিক করেন জি প্রথমটা। grammarly.com এ ঢুকলেই হবে। নিচে দেখেন অপশন কোথায় আছে, আচ্ছা এখানে অ্যাড টু ক্রোম ইট ফ্রি, ওটা ক্লিক করেন, অ্যাড টু ক্রোম ইট ফ্রি, এটা দিয়ে আপনি গ্রামারটা চেক করে নেন আপু, ঠিক আছে? আমি আপনি একটু শেয়ারটা অফ করেন, ভাইয়ারটা চেক করে থাকি, আপনি গ্রামার লিপ দিয়ে চেকটা করেন। ওকে স্যার। ওকে জি ভাই, কি সমস্যা একটু শেয়ার করেন আপনার হয়ে গেলে। হ্যালো স্যার। জি ভাই আপনি শেয়ার করেন কি সমস্যা? দেখি স্যার লেখছি একটু দেখেন। আচ্ছা দেখি ঠিক আছে ভাই, ওকে ডান সিম্পল গুড আর কি, ওকে সুন্দর। একটু কপি করে নেন, চলে যান আপনার প্রোফাইলে, হ্যাঁ বসাই দেন, এইখানে বসাবো। জি জি পরবর্তীতে আপনি এডিট করতে পারবেন, এখনকার জন্য ওকে, ঠিক আছে এখনকার জন্য ওকে। নেক্সটে যাব? জি জি নেক্সটে চলে যান। না ফটোটা অ্যাড করে দেন, দেন সমস্যা নাই, দিতে পারবেন, প্রবলেম নাই। ক্লিয়ার ছবি আছে একদম পারফেক্ট, আরেকটু করে নেন, আরেকটু করে নেন, একটু মাথাটা কেটে যাবে, হ্যাঁ ঠিক আছে ডান ডান। না না নিচে যান, আবার সমস্যা দিচ্ছে আপনার, না কি যে একটা অবস্থা আপনার, বেরিয়ে যাচ্ছে চেষ্টা থেকে, কোন একটা প্রবলেম হচ্ছে মানে ব্রাউজারে কোনো সমস্যা এই ধরনের ডিটেক্ট করতেছে, ব্রাউজারে একটা সমস্যা হচ্ছে। দেখেন তো নিচে প্রথমে বাটনটা আসে কিনা, ক্লিক করলে বাটনটা আসে কিনা, অ্যাড প্রোফাইল ফটো ক্লিক করেন, হ্যাঁ দেখেন তো নিচে বাটনটা আসে কিনা, আসে না, নিচে পর্যন্ত যাইতে পারে না, সকালে হয়নি, সকালে আমি আমার ব্যাচের সবাই মোটামুটি করে দিছি, সকালে কিন্তু একবারে হয়ে গেছে সবার, প্রবলেম করে নাই, বুঝলাম না বুটস্ট্র্যাপটা লোড নিতেছে না কি ওদের কি সমস্যা। তোমার কম্পিউটারে এটা ফলাই দাও, কম্পিউটার প্রবলেম নাই, তাহলে কম্পিউটারের দোষ নাই, টাকা দিয়ে কম্পিউটার কিনছি ভাই, ফলাই দিলে চলবে নাকি? টাকা উঠাই নিতে হবে ভাই,
টাকা দিয়ে কম্পিউটার কিনছেন, টাকা উঠাই নেবেন। আচ্ছা আচ্ছা স্যার আমি একটু ট্রাই করি না স্যার? হ্যাঁ করেন, কোনো সমস্যা নেই। করার পরে আপনার ওই লোকেশন গুলো সেট করে দিন। আর কোনো সমস্যা আমি করছি স্যার, দেখবেন। আচ্ছা আচ্ছা ভাই, আপনি আর ভাই একটু অফ করেন ওনারটা দিন স্যার, শেয়ারটা অফ করেন। জি ভাই শেয়ার করেন দেখি। দেখতে পাচ্ছেন? জি আসতেছে। হ্যাঁ আসতেছে। হ্যাঁ গেছে। ওয়েব ডেভেলপারটা কাইটে দেন, আপনি মনে হয় কারোটা কপি করতেন। আচ্ছা ডেভেলপারটা কাইটে দিয়ে ডিজাইনারটা দেন, ফ্রন্ট এন্ড ওয়েব ডিজাইনটা দিবেন। এই মুহূর্তে পরে আমরা ডেভেলপার দিব। নিচেও লিখছেন আর একবার, সেটাও কেটে দিবেন। নিচেও সে 6 পয়েন্টটাই কেটে দেন আপনি, 6 নম্বর পয়েন্ট যেটা আছে ওটাই কেটে দেন। টোটালটা কেটে দেন, সেটাকে 6 করে দেন। ওকে গ্যাপটা কেটে দেন। আচ্ছা এখানে দেখেন মাই স্কিল সেট ইনক্লুড লিখছেন, ইনক্লুড এর পরে আবার ডট দিবেন, মানে ফুল স্টপ, লাইন শেষ। কিন্তু লাইন তো শেষ না, ওটা কমা দিবেন বা ডট 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 দিবেন এবং ইনক্লুডস দিবেন এস, কারণ অনেকগুলা। ঠিক আছে ওকে চলবে, কপি করব স্যার। জি তবে আপনি যে ওখানে প্রফেশনাল দিচ্ছেন উপরে দ্বিতীয় লাইনটা দেখেন, মাই ডিজাইন এক্সপিরিয়েন্স প্রফেশনাল পিটা ছোট হাতের দেন, এবং আই এম এ প্রফেশনাল ওইটাও ছোট হাতের দেন পিটা উপরে লাইন। স্যার কোনটা স্যার? এটা প্রফেশনাল দেখেন, দুইটাই প্রফেশনাল, দুইটা পি ছোট হাতের দেন। হ্যাঁ লেখার মাঝখানে বড় হাতের দিচ্ছেন। ওকে ডান ভাই, কপি করেন। জি কপি করেন, চলে যান। এখানে কি লিখলাম? টাইটেল, টাইটেল প্রফেশনাল ওয়েব ডিজাইনার বাই টাইপের কিছু দেন আপনার ইচ্ছা মতো, বড় হাতের পি হবে এখানে টাইটেলের প্রথমটা। প্রফেশনাল বানান ভুল লিখছেন ভাই, দেখেন লাল কালি চলে আসছে। ই আর ই লিখছেন, প্রফেশনাল ওয়েব ডিজাইনার। জি ডিজাইনার। এন ই আর দেন কি স্যার? এন ই আর ডিজাইনার এসে স্যার। জি জি এবার ওভারভিউটা লিখে দেন। জি ডান স্যার। ওকে ডান, এবার নিচে নেক্সটে চলে যান। প্রোফাইল ফটো অ্যাড করে দেন, আপনারও তো সমস্যা স্ক্রল করতেছে। ছবিটা স্পষ্ট না ভাই, ঠিক আছে ছবিটা স্পষ্ট না, পরে আপনার মানে ওরা যখন ভাইবার নিবে ওরা অবশ্যই তখন বলবে আপনার ছবিটা চেঞ্জ করতে। আচ্ছা নিচে যান, নেক্সটে চলে যান। ছবিতম স্যার? জি জি স্যার। এবার আপনার অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিতে বলবে, দিয়ে দেন। নেক্সটে চলে যান। জি এখানে অ্যাড্রেস দেন, তারপরে ফোন নাম্বার চাইবে, ফোন নাম্বার দিবেন। আরে এটা কি স্যার? ওটা আপনার বাসা নাম্বার, বাসা নাম্বার যদি থাকে দিবেন, নাহলে দেয়া দরকার নেই। নাইলে নিচে চলে যান। সিটি স্যার ঢাকা। সিটি ঢাকা। জি ঢাকা স্যার। বিলি তোমরা কি এটা হবে? হ্যালো স্যার। জি ঢাকা বিডি দিবেন, ঢাকা বিডি না মানে ঢাকা হবে এখানে ঢাকা সিবিডি। এটা স্যার হয়েছে? জি জি। এবার স্পির এখানে টাঙ্গাইল দিবেন, আপনার যেহেতু লোকেশন টাঙ্গাইল। জি জি কোডটা ঠিক দেন, তারপরে নেক্সট চলে যান। 1902 ঠিক আছে।
স্যার ফোন নাম্বার 1 থেকে শুরু করব হ্যাঁ হ্যাঁ 1 থেকে 0 দেয়া আছে 1 থেকে দিস আর দিস ই ওকে নেক্সট রিভিউ এবার সব চেক করেন ঠিক আছে কিনা ঠিক আছে জি তাহলে সাবমিট প্রোফাইল আরে এখানে দুইবার হইছে কেন আইসিটি উনি দিছেন দুইবার সমস্যা নেই পরে রিস্ট করা যাবে কোনো প্রবলেম না স্যার এরকম হয়েছে স্যার হয়ে গেছে হয়ে গেছে আমি মিষ্টি পাঠাই দেব স্যার অবশ্যই পাঠাই দেব সমস্যা নাই ওকে তাহলে পরেরটাই যাই আর কার আছে বলেন স্যার ডিসপেন্সার রাইজ স্টপ করব জি জব করে দেন জি আপু বলেন আটটা লেখা হয়ে গেছে আচ্ছা আপনি একটু শেয়ার করেন আমি একটু পানি খেয়ে আসি 2 মিনিট আচ্ছা আর যে কথা বলতে হয় পানি একটু খাওয়া দরকার স্যার তো চলে গেছে এই ভাগে আমরা একটু আড্ডা দেই দেখি আপু একটু আপনি কি কি লিখছেন হ্যালো স্যার শুনতে পাচ্ছেন স্যার নাই পানি খাইতে গেছে কি পানি খাইতে গেছে জি মাম খাইতে গেছে মাম খাইতে গেছে তো রেকর্ড হইতেছে লাইভ হইতেছে মাম খাইতে গেছে মাম তো ভালো সবচেয়ে ন্যাচারাল পানি হচ্ছে মাম বাংলাদেশে আর্টেক্স গ্রুপে না মাম পানি ভালো আছে আর আরেকটা আছে তো যে কিনলে তো বাংলাদেশি না না থাকলে ওটা ভালো আছে এই ইউনিলিভার ওই বাংলাদেশি বাজারজাত করে তারপর এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি তো সব থেকে ন্যাচারাল পানি হচ্ছে টিউবওয়েলের পানি একদম প্রাকৃতিক মানে আবার ইয়ে যুক্ত না আর্সেনিক যুক্ত না আর্সেনিক যুক্ত ছাড়া টিউবওয়েল যেগুলো আছে ওগুলো আরিফুল ভাই কি আসছেন হ্যালো আরিফুল ইসলাম ভাই ভাই বলেন ভাই আপনি কি আছেন জি ভাই এখনো বাকি আছি আমি ফোন কই রাখছি ভাই জানেন ঘরের চালের উপরে ফোন আর আমি ঘরের ভিতরে ভাই এমনি করে আমার ফোনটা ভাই পানি ঢুকে নষ্ট হয়ে গেছে মোবাইলের উপর ছাতা দিয়েন ছাতা মোবাইলের উপর ছাতা দিয়ে রাখেন সমস্যা নাই ওই ভিতরে একটু জায়গা আছে রাখার বাবাটা পলিথিন দিছিলাম ভাই ফোন নষ্ট হয়ে গেছে তো ভাই এখন তাহলে মানে কি করেন কিছু ডিরেকশন দেন স্যার তো নাই তাহলে কি করবো একটু যদি বলতেন আপনি কি অবস্থায় কি পর্যন্ত আমি তো সেই প্রথম থেকে স্ক্রলিং এ আটকে আছি আমার স্ক্রলিং হচ্ছে না এর জন্য গুগল করতেছি যে আসলে স্ক্রলিং প্রবলেম কেন হয় এই যে এটা লিখছি ওকে
আপনার নামের বানান ঠিক আছে তো? জি, নামের বানান এটাই ভোটার আইডি কার্ডে। আচ্ছা ঠিক আছে। হ্যালো স্যার। জি বলেন। স্যার আমি একটা কপি পেস্ট করছি, একটু দেখবেন। কপি পেস্ট করছেন? তাই লেখাইছে, তাহলে দেখা লাগবে না ভাই। হ্যাঁ রিরাইট করছি স্যার, কিন্তু কপি পেস্ট করছি। না ঠিক আছে, তারপরেও যতটুকু করছেন আমি দেখলে মনে করবো যে ঠিক আছে, বাট সেটা যদি কোন রকমে কপি ধরা পড়ে তাইলে কেস খাবেন। না স্যার ওই রকম ধরা পড়বে না, প্রত্যেকটা লাইনে রিরাইট আছে। ঠিক আছে, আপটা দেখে দিয়ে নি, আমি দেখতেছি। আচ্ছা ওকে। আচ্ছা আই হ্যাভ বিন ওয়ার্কিং, ওটা উপরের প্যারার সাথে অ্যাড করে দেন আপু। ওকে উপরের প্যারার সাথে অ্যাড করে দেন। আচ্ছা ঠিক আছে, মোটামুটি ওকে আছে আপু, ওকে আছে। আচ্ছা একটু গ্রামারটা চেক করবেন, আর আপনার স্পেলিং ভুল আছে কিনা সেটা চেক করবেন, ঠিক আছে। আর উপরে দেখেন প্রফেশনাল ডিজাইনার, ওই একটা লাইনে একটু আপনি কোলন ইউজ করছেন, সেই কোলনটা কেটে দিবেন, কোলনটা কেটে কমা দেন বা ফুল স্টপ দেন, যে কোনো একটা অর্ডার। একটা লাইনে কোলন ইউজ করছিলেন জি। হ্যালো ভাইয়া। জি বলেন আপনি। কি শোনা যায় নাই মাঝখানে, আমি ওইটা কি লাইনটা কি ঠিক জায়গায় অ্যাড করতে পারছি? আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান। না না, আপনি ওইটা দ্বিতীয় লাইনে অ্যাড করছেন, ঠিক আছে। ওইটাকে আমি বলছি নিচের লাইনে অ্যাড করেন, আর নাহলে থাক ওইখানে, থাক আপু, সরাইতে হবে না, থাক ওটা, থাক ওইখানে। আচ্ছা এরপরে দেখেন ডিজাইন ইজ মাই প্যাশন, তারপরে দিচ্ছেন আপনি কোলন, তারপরে ইউজুয়ালি দিচ্ছেন, ওইখানে ফুল স্টপ দিতে পারেন, ফুল স্টপ দিয়ে ইউজুয়ালি ইউটা বড় হাতের দেন। ওকে ইউটা বড় হাতের দেন। হ্যাঁ ঠিক আছে, ওকে কপি করে নেন আপু, পেস্ট করে দেন ওখানে। হ্যাঁ আপনার যে বক্স গুলো তৈরি করছেন সেই বক্স গুলো কেটে দিতে হবে। ওকে বক্স গুলা এরর আসতে পারে ওখানে, তাহলে কি দিব, হাইফেন দিব? হাইফেন দিতে পারেন, অথবা আপনি যদি চান ডট দিতে পারেন, অথবা 1 ডট 2 ডট এভাবে সেট করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে। ওয়ান ডট স্পেস দিয়ে দেন একটা, হ্যাঁ সুন্দর লাগবে। ওকে ঠিক আছে, ডান, নিচে চলে যাব আমরা নেক্সট। ফটো অ্যাড করে দেন আপু। বড় ছবি দিলে ক্রপ করতে হবে না, কিন্তু ওই ছবি আপনার বোঝা যাবে না, আপনি পাশেরটা দেন, পাশে যে ছবিটা আছে ফর্মাল সেটা দিবেন। আচ্ছা ফর্মাল ছবিটা, না 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 এই ফর্মাল, হ্যাঁ হ্যাঁ এই ফর্মাল ক্লিন ছবিটা দিবেন। ওকে একটু উপরে নিয়ে যান ফুল হেড ক্রপ করতে, না হলে দিয়ে আর একটু উপরে যান, স্ক্রল করেন উপরে, উপরে স্ক্রল করেন। আচ্ছা হ্যাঁ দেখেন ঠিক আছে কিনা, অল ঠিক আছে, হ্যাঁ ডান, আমরা সেভ করবো এই ফটোটাকে। নিচে যাই, নিচে চলে যান সেভ। ওকে নেক্সট, লোকেশন অ্যাড করবো। ওখানে কি আমার এলাকার ঠিকানা দিব? জি আপনার এনআইডি কার্ডে যে ঠিকানাটা আছে সেটা দিলে বেটার। এটা তো ভিলেজ এন্ড পোস্ট সহ লেখা আছে, ওইটা কিভাবে দিব? ওইটা ওইভাবেই দিবেন, আর সবাই লিখছে দেখছেন? আমি আসলে খেয়াল করতে পারি নাই। আচ্ছা আচ্ছা, আপনার ইসে কি লেখা আছে সেটা বলেন তো, অ্যাড্রেসটা একটু বলেন।
এটা ভাই দিগুলিয়া ভিলেজ এন্ড পোস্ট দিগুলিয়া থানা এবং জেলা টাঙ্গাইল এভাবে। আচ্ছা তাহলে আপনি দেন দিগুলিয়া টাঙ্গাইল এতটুকু লেখেন স্ট্রিট অ্যাড্রেসে, দিগুলিয়া কমা টাঙ্গাইল। এটা কি ভাইয়া? জি এটা হচ্ছে আপনার বাড়ির নাম্বার, কত নাম্বার বাড়ি সেটা, সেটা না থাকলে পরে, জানা না থাকলে দেওয়ার দরকার নাই, নিচে সিটিতে চলে যান, সিটি ঢাকা দেবেন। আপু মেবি ডিসকানেক্টেড স্যার, আমি তো এইমাত্র জয়েন হইলাম, মাঝখানে হইছিলাম তো কারেন্ট চলে গেছিল। আচ্ছা নাজমুল ভাই আপনাকে অনেক লোক খুঁজতেছে, পিতাবে কিন্তু আমি স্যার কারেন্ট, আপনি ফেসবুক মেসেঞ্জার গ্রুপের অ্যাডমিন নিজে করে রাখছেন আর কাউরে দেন নাই, আপনারে খুঁজে লোকজন পায় না, পিতাবে কিন্তু সবাই দেখেন। বুঝতে পারছি, কারণ না থাকলে কি করবো স্যার বলেন। আপনি আরেকজনকে অ্যাডমিট করে রাখেন, অ্যাডমিন করে রাখেন বা কো অ্যাডমিন করে রাখেন, তাহলেই তো হইছে স্যার। আমার টিক একটু দেখে দিবেন। জি আপনি করেন, শেয়ার করেন। হ্যালো হ্যালো জি আপু একটু একটু ওয়েট করেন, আপনার নেটটা প্রবলেম করতেছে। জি আপনি অ্যাড্রেসটা লিখেন, আপনি অ্যাড্রেসটা ঢাকা লিখেন। কারেন্ট চলে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি অ্যাড্রেসটা ঢাকা লিখেন। ফোন লগ ইন করেন, ভাই বলতেছেন ওনারটা রেডি হয়ে গেছে। আচ্ছা হ্যালোর পরে স্পেস দিবেন, আপনি টোটালটাকে কপি করে নেন, আপনার ঝামেলা হইতেছে ভাই এইভাবে হবে। ডেসক্রিপশন পাবো কই, আমি তো করি নাই। কিসের ডেসক্রিপশন? ওই যে ওই ইগুলা যে লিখতে হয়। আপনি কে, নাম কি ভাই আপনার? বিপ্লব ভাই নাকি, শেয়ার করতেন। আচ্ছা ভাই আপনি অফ করেন, রেকর্ডিং অফ করেন, মানে শেয়ারটা অফ করেন, আপনার একটু প্রবলেম দিচ্ছে মোবাইলে, মোবাইলে ক্লিয়ার বলা যাচ্ছে না। আচ্ছা ওকে, আপনারটা একটু পজ করতেছি, আমি পরে বল দেখতেছি। আপনি আর কে আছেন ভাই বললেন, কার সমস্যা? আমার স্যার, আমি তো কোনো কিছু লিখি নাই। আচ্ছা লেখেন নাই কিছু নাজমুল ভাই? আচ্ছা আমরা এর আগে কে কে কমপ্লিট করছি বলেন, এখনো পর্যন্ত কার কার আইডি কমপ্লিট হয়েছে একটু শব্দ করেন। জি স্যার কমপ্লিট হয়েছে। আচ্ছা আপনি নাম কি? আব্দুল ভাই। আব্দুল কাদের। আব্দুল ভাই একজন, আর একজন কে? এমনি মর্নিং স্যার। আচ্ছা আপনারা দুইজন নাজমুল ভাইকে একটু হেল্প করেন। ওকে আপনারা তো করছেন, কিভাবে করতে হবে জানেন, একটু হেল্প করেন স্যার। আমারটা একটু চ্যাট বক্সে পাঠিয়ে দেব, একটু স্পেলিংটা চেক করে দিবেন। দেন দেন চ্যাট বক্সে দেন, আমি একটু চেক করে দিচ্ছি স্যার। আমি বাকি আছি, আমার তো নেট চলে গিয়েছিল, আমি তো আবার একটু আগে জয়েন করলাম। আচ্ছা আচ্ছা ভাই জি, আচ্ছা আপনার মেসেজটা পাইছি আমি, জানেন আপনার এটা পাইছি, আমি চেক করে দিয়ে নি এক মিনিট। হ্যালো ওকে ঠিক আছে, হ্যালোর পরে একটা স্পেস দিবেন, মানে নিচে নামাই দিবেন, ঠিক আছে লাইন ব্রেক করবেন। জি স্যার। টেকনোলজি দিবেন বলে তো, আচ্ছা গ্রাফিক্স এর কাজটা এখানে লেখার দরকার নাই। ওকে গ্রাফিক্স আপনি পারেন, ওকে ঠিক আছে, ওটা সমস্যা নেই, পরে লিখবো আমরা, এখন ক্লিন থাকতে চাইছি, ওয়েব ডিজাইন
ঠিক আছে, এটার উপরে একদম লক্ষ্য ই করতে যাচ্ছি, লক করতে যাচ্ছি। তো এখানে আই হ্যাভ নলেজ স্যার, একটু স্যার আপনার স্ক্রিনটা শেয়ার করে একটু স্যার যদি রিরাইট করে দিতেন ভালো হতো। আচ্ছা ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করলাম, ঠিক আছে স্ক্রিনটা শেয়ার করলাম। কপি করে নিচ্ছি, সেভ করলাম। ওকে দেখেন এইখানে a professional web designer as well as graphic JavaScript for design. Currently I use Adobe Illustrator and Photoshop for graphical work. আমি বলছি ভাই এগুলো দরকার নাই, ঠিক আছে, আমরা বর্তমানে ক্লিন থাকবো ওয়েব ডিজাইনের জন্য, যাতে আমাদের আইডিতে কোনো হিট না পড়ে। And how do you work in person? Who can work on the session and a fast learner, last learning system to make sure in client service. While working, my aim is to deliver a good work during the latest amount of time. I was ready to do a job with great confidence and try my best to produce high quality work for my clients, okay? As many new terms that lead to my experience while working for my clients. I'm available through Upwork, here, and email, Facebook. Email, Facebook, দিলে পরে Upwork আবার ঝামেলা করবে, ওরা এগুলো চায় না, বাইরের লিঙ্ক। ঠিক আছে? ঠিক আছে স্যার। Upwork, last দিব। Okay. Thank you. Okay, sir. ওকে, এইটাকে আমি কপি করে নিচ্ছি আপনার জন্য, সরি এখানে আমি দিয়ে দিচ্ছি আপনার জন্য। দেখুন আপনি পেয়ে গেছেন, কপি করে নেন। জি স্যার পেয়ে গেছি। হ্যালো স্যার, জি স্যার দুইটা মেইল আসছে। জি ওটা বেসিক প্রাইমারি মেইল, ওর সমস্যা নেই, চেক করেন। আপনি কি বলতো, ওরা ভিডিও কনফারেন্সের জন্য বললে পরে শুধু সেটার দিকে যাবে, বাকিগুলো দরকার নেই। স্যার আমি চ্যাট বক্সে হচ্ছে টেস্টিমোনিয়াল। জি ওটা বেসিক, ওর সমস্যা নেই। ওকে স্যার, তারপর জি আপু বলেন কি সমস্যা। স্যার আমি চ্যাট বক্সে আমার ওভারভিউগুলা দিয়ে দেই, আপনি একটু দেখে দেন স্পেলিংগুলো। সমস্যা নেই, দেন প্রবলেম নাই। আর কার সমস্যা আছে ভাই বলেন। স্যার আমার একটা শুরু কেবল। আচ্ছা করেন, হেল্প করতেছে কেউ নাকি একা? না, দুজনকে ওই নাজমুল ভাইয়ের কথা বললেন, এখন আমি তো আপনাকে পরে জানাইলাম। আচ্ছা আচ্ছা, তাহলে হেল্প করতেছে তো ঠিকঠাক। জি ভাই আপনি আপু আপনি পাঠান, আমি দেখতেছি। শেয়ার করি? হ্যাঁ হ্যাঁ করেন, সমস্যা নাই, স্ক্রিন ফাঁকা আছে, করেন। আচ্ছা আপু, এখানে মোর দেন টু ইয়ার্স লিখছেন, ইয়ার্স এর উপর একটা কমা হবে, এস, ঠিক আছে, অ্যাপোস্ট্রোফি এস, ইয়ার্স এখানে। আমি বুঝতে পারতেছি না।
হ্যালো ভাইয়া, জি আপু, টু ইয়ার্স, ইয়ার্স এর এস, এস এর আগে একটা কমা দিবেন, উপরে কমা হবে, অ্যাপোস্ট্রোফি সিঙ্গেল। যেমন এখানে প্রথমে লিখছেন আই এম প্রফেশনাল ওয়েব ডিজাইনার, আই এম, ওটা কি আই এম দিবেন, ঠিক আছে, একটা কমা দিয়ে সেরকম। হ্যাঁ ঠিক আছে, ডান, ওকে। ল্যান্ডিং পেজের এজ লিখছেন পি নাই, ওকে। রেসপন্সিভ লিখেন পি, হচ্ছে কিবোর্ডে একটু সমস্যা, এই জন্য হচ্ছে অনেকগুলা লেখাই। ওকে, HTML, CSS এগুলো বড় হাতের দেন, CSS বড় হাতে, তিনটে অক্ষরই মানে লেটারই আপনার বড় হাতে হবে, টোটালটাই বড় হাতের লেখেন। HTML টা কি করেন আপু, বড় হাতের দেন, ওকে। ল্যান্ডিং পেজের পিটা দেন, ওকে। এবার এইটাকে কপি করে নিয়ে যান, ওখানে আমরা সেট করব। আচ্ছা হ্যালোটার, হ্যালোর পরে কমা আছে, কমার পরে লাইনটা ব্রেক করেন, এটা ই দেন, এন্টার দেন, হ্যালো একদম প্রথমে এন্টার দেন। হ্যাঁ ঠিক আছে, এবার টোটালটা কপি করেন। ওকে চলে যান আপনার আইডিতে, জি আপু আপনার আইডিতে চলে যান কপি করে। ব্রাউজারে চলে যান, আপু ব্রাউজারে চলে যান, আপনার কাজ ঠিক আছে, আপনি এবার নেক্সটে চলে যাবেন। একটা ছবি সিলেক্ট করবেন, একটা পিক রাখলাম, আপু প্রথম কথা হচ্ছে এই ছবিটা আপাতত দিতেছেন ঠিক আছে, কিন্তু প্রফেশনাল একটা ছবি তুলতে হবে আপনার, ওকে। আচ্ছা আমার হচ্ছে এরকম ছবি আমি খুঁজে পেলাম না। আচ্ছা আচ্ছা, ওটা তুলতে হবে তাই বললাম, আপাতত এটা দেন, উপরে মাথা কেটে গেছে সেখানে চলে যান,
একটু উপরে নিয়ে যান টেনে, মিডিলে ধরেন, হ্যাঁ এখানে ধরেন মিডিলে, মিডিলে মিডিলে, হ্যাঁ ওটাকে ক্লিক করেন, করে টেনে উপরে নিয়ে যান, এটা হ্যাঁ উপরে নিয়ে যান আর একটু, হ্যাঁ ঠিক আছে ওকে থাকবে এখানে। নিচে সেভ করে দেন, সেভ অপশন আছে নিচে, ওটা না ওটা না, নিচে সেভ অপশন, হ্যাঁ স্ক্রল করেন নিচে, স্ক্রল হওয়ার কথা দেখেন আপনার নিচে, আপু আর একজন কে বলতেছিলেন, কি সমস্যা ভাই? আমি জি আপু বলেন ভাই, ওই অ্যাড্রেস লিখতে বললেন না তখন আমার লাইনটা কেটে গিয়েছিল। আচ্ছা 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 আচ্ছা, শেয়ার করেন, করতেছি হ্যালো। আপনি সিলেক্ট করবেন, ভাই আরেকটু জোরে বলা যাবে মানে কথাটা বোঝা যাচ্ছে না। আচ্ছা টাঙ্গাইল সিবিডি আপনি কি দেখতে পাইতেছেন সেটা? টাঙ্গাইল সিবিডি, জি জি দেখতে পাচ্ছি, এটা ক্লিক করুন, টাঙ্গাইল সিবিডিটা ক্লিক করুন। আচ্ছা এখানে সিট জায়গায় আপনি সিট জায়গায় টাঙ্গাইল বসায় দেন, ঠিক আছে, বা আপনার এলাকার নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে এবার নেক্সট, নেক্সটে চলে যান। তবে কি এটা দিতে হবে? না না প্রয়োজন নাই, নেক্সটে চলে যান, ব্যাক না নেক্সট, জি ফোন নাম্বারটা দেন। ওকে চেক করছেন ফোন নাম্বার, ওকে আছে, তাহলে প্রিভিউ প্রোফাইল জিরো দিতে হবে না তো, তাই না? না জিরো দিতে হবে না, প্রিভিউ প্রোফাইল। ওকে একটু চেক করেন সবকিছু ঠিক আছে কিনা, স্পেলিং স্পেলিং এভরিথিং। ভাইয়া উপরে যে টাঙ্গাইল দুইবার আসছে, কোনো সমস্যা নাই আপু, কোনো প্রবলেম নাই, এগুলো এখন কোনো প্রবলেম করবে না, কোনো সমস্যা নাই, চিন্তা করার কিছু নেই। ওকে নিচে চলে যাই, এডুকেশন নিতে, ওকে ডান, আপু সাবমিট করবো আমরা, সাবমিট প্রোফাইলে ক্লিক করেন, দেখা যাক কি হয়, কি আছে কপালে। জি আপু আপনারটা হয়ে গেছে, ওকে ডান, এখন কি করব, এখন কি আপাতত, আপাতত কিছু করার নাই আপু, আপাতত বসে থাকতে হবে, আমরা পরবর্তীতে বাকিটা কমপ্লিট করব। আপনার প্রোফাইল এখন পর্যন্ত 40% কমপ্লিট আছে, আমরা 100% করে দেব। ওকে আচ্ছা তাহলে আমি শেয়ার অফ করে দিচ্ছি। ওকে জি জি শেয়ার অফ করে দেন, আর কার সমস্যা আছে আপু একটু বলেন। হ্যালো স্যার, ভাই আপনাদের কারো সমস্যা আছে? জি বলেন শুনতে স্যার, আমার এখানে আজকে নেটে অনেক প্রবলেম, আপনি যদি কালকে একটু দেখতেন। আচ্ছা সমস্যা নাই, কালকেও দেখব, প্রবলেম নাই, আজকে নেট লাইন নাই, হটস্পট দিয়ে চালাইতেছি। আচ্ছা আচ্ছা প্রবলেম নাই, সমস্যা নাই, আপনি তো এমনি দেখলেন, দেখতে পারছেন তো ক্লাসটা, বুঝতে পারছেন কিভাবে কি করতে হবে? সবকিছুই দেখছি, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ওকে, আর কারো কোনো সমস্যা?
আচ্ছা ভাই আমি তো ফার্স্ট স্টেজে আছি। আর ছবিটা চেঞ্জ করতে বললেন, দেখেন তো স্যার এই ছবিটা কি হবে কিনা, শেয়ার করেন দেখি। টু শেয়ার, আচ্ছা ঠিক আছে। আর ফার্স্ট স্টেপে কি আছে ভাই, একটু নামটা বলেন। আকাশ। আচ্ছা ভাই এটা হবে, বাট ভাই এটা একটু এটা স্যার এখন পাইতেছি না ভাই, এখন এখন চলবে, এখন চলে যাবে, বাট প্রফেশনাল লুকটা পাইতেছি না। আপনারা কাজ করতে যাবেন, আপনি আমি একটা লিংক দিছিলাম আপওয়ার্কে, একটু দেখেন তাদের ছবিগুলো কেমন আছে। ওকে ঠিক আছে স্যার। ওকে আমি জি ভাই বলেন। আমি তো সেই ক্রিয়েট পর্যন্ত আছি, তারপর তো নেটওয়ার্ক প্রবলেম আছে, আমি আবার কোনো সমস্যা নাই। প্রবলেম ঠিক হইছে আপনার, ব্রাউজারের প্রবলেম ঠিক হইছে? না আমার তো ব্রাউজারের প্রবলেম নাই। আচ্ছা আচ্ছা তাহলে আপনি শেয়ার করেন দেখি। আমার এখনো ব্রাউজারের প্রবলেম হচ্ছে, ট্রাই করতেছি হয় না। জি ভাই দেখতে পাচ্ছেন অন্য একটা ব্রাউজার ওপেন করে দেখতে পাচ্ছেন? জি ভাই দেখতে পাচ্ছেন, ঠিক আছে ফাইলে চলে যান। Describe your experience. Ji bhai. Continue then, continue. Start my profile. The experience. এখানে কি accounting? নিচে web, mobile and software tab. আচ্ছা এখানে কি দিব? ওয়েব মোবাইল সফটওয়্যার কি? আচ্ছা তারপর হোয়াটসঅ্যাপ সেট মোবাইল সফটওয়্যার টু ভাই এখানে কোন টাই করে দিব? ডিজাইন ওয়েব এন্ড মোবাইল ডিজাইন, ওয়েব এন্ড মোবাইল, ওয়েব ডেভেলপমেন্ট, ই-কমার্স ডেভেলপমেন্ট। এই তিনটাই? হ্যাঁ এই তিনটা ক্লিক করবেন। পাওয়ার নিচে স্কিলস আপ আছে এখানে, HTML5, CSS3, বুটস্ট্র্যাপ এগুলো লিখে দিবেন। HTML5 লেখেন, অপশন আসবে দেখেন, ওকে ক্লিক করুন। HTML5 HTML5 তারপর CSS3 CSS3 টা সিলেক্ট করেন। CSS3 জি ভাইয়া আপনার একটা সমস্যা করতে পারে, আপনার প্রোফাইলটা জি আপনার প্রোফাইলটা হোল্ড হয়ে যেতে পারে, আপনার নেটওয়ার্কে প্রবলেম করতেছে, কয়েকটা এরর পিস দেখেন। আপনার নেটওয়ার্কে যখন ফাস্ট হবে তখন আপনি ক্রিয়েট করবেন এটা, আপনার নেটওয়ার্কে জি ভাই। আচ্ছা ঠিক আছে আর কারো সমস্যা আছে ভাই একটু বলেন, আপনি রাত্রে নিরিবিলি বসে করবেন ভাই, ঠিক আছে যখন স্পিডটা ভালো থাকবে। আচ্ছা জি ভাই আর কারো সমস্যা আছে বলেন। দেখেন তো আমি একটাই বানাইছি এইটুকু ঠিক আছে নাকি? আমি চ্যাট বক্সে দেখান, আপনি শেয়ার করেন ভাই, শেয়ার করেন স্ক্রিনটা। আচ্ছা ঠিক আছে।
আপনি স্যার একটু একটু দেখেন যে ঠিক আছে নাকি। আপনি তো লাইন দেখতে পারতেছি না পুরোপুরি, চলে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, প্লিজ একটু দেখেন। আচ্ছা এখানে আমি কয়টা দিব, HTML5 তারপর CSS Bootstrap আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট, চারটাই। ল্যান্ডিং পেজ পাঁচটা থেকে ছয়টা দিবেন, পাঁচটা থেকে ছয়টা। আরে ঠিক আছে ভাই, আমি স্কিলের কথা বলতেছিলাম। আরে এটা কি দিতে পারবো? জি জি স্কিলের, স্কিলের জন্য বলতেছি আমি, পাঁচটা থেকে ছয়টা দিবেন। আপনি এখানে দেখেন ভাই, হ্যালোর পরে আপনি একটা স্পেস দিয়ে নিচে নামাই দেন, অর্থাৎ এন্টার দিয়ে নিচে নামাই দেন, মাই নেম ইজ ওখান থেকে, এবং এমটা বড় হাতের দিবেন। ওকে ভাই ঠিক আছে, কপি করে নেন, আপনি চলে যান ব্রাউজারে। নিচে চলে যান, নেক্সট প্রোফাইল ফটো, ব্রাউজারে প্রবলেম না করলেই হয়েছে, আবার প্রবলেম করবে ভাই আপনার। ক্লিক করেন সিলেক্ট ফটোতে, প্রোফাইল ফটোতে ক্লিক করেন। জি জি আচ্ছা, সেভ অপশন আসছে, যে এতক্ষণ পরে আসছে আপনার সেভ অপশন। জি দেন ওকে 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 ডান। নেক্সট লোকেশন দেবেন, আপনার লোকেশনটা দিবেন যেটা আছে আপনার এনআইডি কার্ডে। আপনার এলাকার নাম কি সেটা দেন, এলাকার নাম কি? বর্ষিলা। আচ্ছা বর্ষিলা, এরপরে দিবেন কমা দিয়ে টাঙ্গাইল। জি সিটিতে টাঙ্গাইল সিলেক্ট করেন, সিটিতে টাঙ্গাইল সিলেক্ট করেন, টাঙ্গাইল সিবিডি দেখেন, কেটে দেন, কেটে দেন টি টি, এই দেখেন টি এ এন দেন, টি এ এন এ এন জি জি কে, টাঙ্গাইল আসবে, জি এ দেন, এল দেন, এরপরে আসে নাই, টি এ এন টি এ আই এল। আচ্ছা টাঙ্গাইল সিটি ঢাকা দেন তাহলে, যখন আসে নাই আসার কথা। টাঙ্গাইলে ঢাকার পাশে স্টেট, ওইটা দেবেন আপনি টাঙ্গাইল। নিচে নেক্সট চলে যান, নেক্সট ফোন নাম্বার দেন, জিরোর পর থেকে, জিরো বাদ দিয়ে, জিরো বাদ দিয়ে ভাই। অন্য ল্যাপটপে গেছিলাম, স্ক্রল হয় বাট
ওইখানে আবার ছবি বলে 250 লাগবে, এর জন্য আবার ছবি রিসাইজ করা লাগবে। আপনি ছবি এডিট করেন, রিসাইজ করেন, সমস্যা নাই, সাবমিট প্রোফাইল দেন, সবকিছু করতে পারেন। জি 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 এরপরে স্যার কি বলবো কেমনে দেখেন, ওরা বলবে ঠিক না হইলে ওরা বলবে, হইলেও বলবে। দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে আপনার, ওকে কংগ্রেচুলেশনস, ইউ আর নাও পার্ট অফ আপওয়ার্ক। মানে হইছে জি, আপনার টা অ্যাক্টিভ হয়ে গেছে, টেনশন নাই। আমাদের তো তাড়াতাড়ি করলো, পছন্দ করছে, পছন্দ হইছে। জি ভাই, আসল ঘরটা পাইনি আপনাদের মিষ্টির, যে টাঙ্গাইলের আসল ঘর তিনটা আসল ঘর গেছিলাম, এত বাজে খাওয়াইছে ভাই, এরপরে আসলে মন উঠে গেছে। আপনার মুখে শুনলাম টাঙ্গাইলের এই বদনাম, আপনি যদি কখনো টাঙ্গাইল আসেন সেটা হচ্ছে মানে মিষ্টিপট্টি বা সয়ানি বাজার, ওইখানে যাইতে হবে। তিনটা দোকান ভার্সিটির পাশে একটা দোকানে খাইছিলাম, ওইটা প্রায় হাফ মানে 100 টাকা দামের কম বেশি আছে এরকম। আচ্ছা, এটা হচ্ছে তিনটা দোকানে বেস্ট আর কি মিষ্টি পাওয়া যায়, একটা হচ্ছে গোপাল, একটা হচ্ছে জয়কালী, আরেকটা আছে সেটার নামটা আমার সমস্যা নাই। ভাইদের কাছ থেকে আমি মিষ্টি খাবো, কিন্তু আপুর তো মিষ্টি খাওয়াইলে হবে না, আপুর বাড়িতে যাবো রান্না করে খাওয়াইতে হবে। ঠিক আছে, এখন তো স্যার এনভায়রনমেন্টাল সমস্যা, নাহলে আপনারা মিষ্টি খাওয়াইতাম স্যার। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে কোভিড-19 এর জন্য, কারণ মানুষ হাতে বানায়, আমরা তো এমনি অ্যাভয়েড করতেছি অনেক কিছু। আচ্ছা, এর পরবর্তীতে আসি, আর কার কি সমস্যা আছে বল। তার ছবি রিসাইজ করার জন্য কোন ওয়েবসাইট, ফটোশপ দিয়ে করব অনলাইনে করলে? অবশ্যই অনলাইনে করতে পারেন, রেজুলেশন কম বেশি হয়, ফটোশপে ক্লিয়ার করতে পারেন। দেখি আর কার সমস্যা আছে, দেখি কার সমস্যা আছে, আমাদের টাইম প্রায় শেষ, 10 মিনিট আছে, একটু বলেন। আপনারটা 100% বলতে এখনো অনেক কিছু বাকি আছে, যেমন টেস্ট দিতে হবে অ্যাকাউন্টে, তারপরে কিছু এক্সপিরিয়েন্স লেভেল এড করতে হবে, এগুলো দিয়ে দেখেন আপনার এইগুলো 40% আছে, প্রোফাইল কমপ্লিটেন্স আছে 40%, ওটাকে 100 করতে হবে। ঠিক আছে, রেট তো সাকসেস রেট 100% হয়ে গেল, স্যার আপনি দেখাই দিবেন তাই না নাকি? জি অবশ্যই, সেটা আমরা প্রত্যেক ক্লাসেই মানে আগামী এক সপ্তাহ মানে আগামী 7 দিন যেটা আছে আমাদের, সেটা হলো প্ল্যান করছি আমি, এর মধ্যে আপনাদের টোটাল কমপ্লিট হবে, তারপরে আমরা নেক্সট উইক থেকে বিট করতে শুরু করব। ওকে স্যার, অনেকেই বলে এই কথা যে ভাই আপওয়ার্কে তো খুলতে পারি না, আপওয়ার্কে অ্যাকাউন্ট নাকি নিতেছে না, এই কথা বলে। দেখেন আপনারা একবার ক্লিক করছেন, একবারই নিয়ে গেছে। ঠিক আছে, তো এক্সপার্ট লেভেল বলে একটা কথা আছে ভাই, বুঝছেন, এক্সপার্ট লাগে, তারা কাজ হয় না। অবশ্যই, এই হলো অবস্থা। আর কি আপডেট আছে বলেন, কার কি লাগবে আপনাকে নেবে, আপনাকে ভিডিও কলে নাও নিতে পারে, আপনি যদি বলেন আপনার ক্যামেরা সমস্যা সেটাও সমস্যা নাই, তবে ওরা হয়তো আপনার এনআইডি কার্ডের কপি চাবে উইথ ইওর ফটো। ভাই আরেকবার কি বলা যাবে, মানে কিছু শোনা যায় না। আচ্ছা হ্যালো, ক্লিয়ার শোনা যাচ্ছে কি? হ্যাঁ স্যার শোনা ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে আপু শুনেন ব্যাপারটা কি হবে, আপনাকে একটা লিংক পাঠাবে, ওরা বলবে যে
আমরা একটা ভিডিও ভেরিফিকেশন চাচ্ছি ভিডিও কলের মাধ্যমে, ঠিক আছে? ওকে, এইবার কি হবে বলেন, এইবার আপনি ওই লিঙ্কে ক্লিক করার পরে ওরা চাপে যে আপনি কি রেডি আছেন, এখন দেবেন না পরে দিবেন, ঠিক আছে? সম্ভবত ওরা তখন তখনই চায়, ভালো কথা, আমরা তখন তখনই দেব, কারণ এটা অতটা ইম্পর্টেন্ট বা ওরকম কিছু না, মানে অত ভয়ের কিছু নাই, কঠিন ভাই বাবা কি ওরকম কিছু না। ওরা জাস্ট জিজ্ঞেস করতে পারে HTML এর ফুল মিনিং কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এমনই বলতে পারে যে CSS এর ফুল মিনিং কি। এইটা আপনার ওরা হলো, দেখেন আমি একটা জিনিস দেখাই, আমারটা কি শেয়ার হচ্ছে? আচ্ছা শেয়ার করি স্ক্রিনটা, দেখেন আপওয়ার্ক থেকে কোন দেশের করবে, আপওয়ার্ক কোন দেশে সেটা বলেন। আপওয়ার্ক হচ্ছে এখানে দেখি আমরা, একটু দেখেন ওদের গ্লোবাল এড্রেসটা এবং হ্যালো নেট এর প্রবলেম, হ্যাঁ হতে পারে ভাইয়া কথা বোঝা যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি এখন, শোনা যাচ্ছে? কথা হচ্ছে শিকাগো অফিস আছে ওদের, সান ফ্রান্সিসকো অফিস আছে, এখানে দেখেন তিনটা ওদের লোকেশন দেওয়া আছে, ঠিক আছে? যে কোনো একটা থেকে একজন ফোন দিতে পারে, কে কখন কোথা থেকে ফোন দেবে জানা নাই, যে কোনো একজন ফোন দিয়ে আপনার ভেরিফিকেশন নেবে, সম্ভবত হেডকোয়ার্টার থেকেই নেয় নর্মালি। ওকে, তো ওরা ইংলিশে কথা বলবে, আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে ওদের সাথে কোঅপারেট করতে হবে, আপনি হ্যাঁ না দিয়েও অ্যান্সার করতে পারেন খুব ইজিতে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? প্লাস আপনাকে যখন কোশ্চেন জিজ্ঞেস করবে, আপনি বুঝতে না পারলে আপনি আরেকবার বলবেন, ঠিক আছে, যে আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, কোশ্চেনটা বুঝতে পারিনি, আরেকবার বলেন, ওরা বলবে, সমস্যা নেই, এবং আপনি সঠিক উত্তরটা দিবেন। ওকে ভাইয়া, ভাইবার কি মোবাইল কল হবে না ভিডিও কলে? ভিডিও কলই ওরা নেবে নর্মালি, বলবে প্রথম কথা ভিডিও কলের কথাই, ঠিক আছে? কারণ আপনার ছবি দেখে, আপনার আপওয়ার্ক ছবির সাথে মিলিয়ে তারপর ওরা ভেরিফাই করবে যে এই লোকই সেই লোক। ওকে, হ্যালো স্যার। জি আপু বলেন। স্যার আমার ওভারভিউটা কি একটু দেখে দিবেন? জি দেখা যায়, স্ক্রিন শেয়ার করতে পারবেন? করেন। আর এই ফোনটা কতদিনের মধ্যে দিবেন? এইটা নরমালি উইদিন 15 ডেজ ওরা রিকভার করে, আর উইদিন 15 ডেজ আপনি পাবেন আশা করা যায়, তবে এক সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন, দেখেন দুই তিন দিন দেখেন পেয়ে যেতে পারেন। আর আপনি একটা সেটিং অপশনে যায় দেখেন ওদের ভেরিফিকেশন কি কি আছে, দাঁড়ান আমি দেখতেছি একটু, দেখতেছি দাঁড়ান। হ্যালোর পরে স্পেস দিয়ে নিচে নামাই দেন, সরি এন্টার দিয়ে নিচে নামাই দেন, হ্যালোর পরে আপনি কপি করছেন আপু মনে হচ্ছে, কপি করছেন কি কোথাও থেকে? না স্যার এরকমই ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কপি করেন, সবই ঠিক আছে। ঠিক আছে স্যার। ঠিক আছে ঠিক আছে, কপি করে নেন, কপি করে আপওয়ার্কে দেন, বসায় দেন। আচ্ছা আপনি একটু ই করেন, বাকিগুলো আপনি করতে পারবেন আশা করি, স্ক্রিনটা অফ করেন। আর হ্যাঁ হ্যালোর জায়গায় স্যার কমা নাই স্যার। হ্যাঁ সমস্যা নাই, ওটা প্রবলেম হবে না আপু, আপনি স্ক্রিনটা ই করেন, অফ করে দেন। আচ্ছা আর হলো এখানে যার কমপ্লিট হয়েছে একজন প্রোফাইল তার ক্ষেত্রে যাই, আমি একটু আপনার প্রোফাইলটা অন করেন, শেয়ার করেন স্ক্রিনটা, আমি দেখে দেখি একটা জিনিস একটু দেখবো স্যার। স্যার আমারটা? জি দেখান ভাই, আপনার যদি কমপ্লিট হয়ে থাকে আর কি। হ্যাঁ কমপ্লিট। ওকে ওকে একটু দেখান। আচ্ছা এবার আপনি আপনার এই যে উপরের যে ছবিটা আছে ছবির ওখানে ক্লিক করেন, ক্লিক করে সেটিংসটা দেন, সেটিং এ যান। ওকে আচ্ছা এখানে দেখেন আপনার কয়েকটা অপশন আছে সিকিউরিটি কোশ্চেন, ঠিক আছে? এগুলো আমরা কালকেও সেট করতে পারবো, কোনো সমস্যা নাই, আজকে যেহেতু ই হয় নাই এগুলো আমরা কালকে সেট করবো, এগুলো কেউ কিছু ধরবেন না, এভাবে রেখে দেন। ওকে
কেটে দেন, দেখেন আপনার একটা নোটিফিকেশন আসছে উপরে, নোটিফিকেশনটা ক্লিক করেন। আচ্ছা ঠিক আছে, এগুলো চেক করবেন কি আসে, আপনার ভিডিও ভেরিফিকেশনের জন্য নোটিফিকেশন আসবে। ওকে ডান, এইগুলো আমরা কালকে দেখব বাকিটা। ওকে এভাবে রেখে দিচ্ছি। তো আর কারো কোনো কোশ্চেন আছে কি আপু? আপনার কত দূর কালকে ভেরিফিকেশন প্রসেস ক্লিয়ার করব, আর একটু আপগ্রেড করব আমাদের, মোটামুটি দেখি কত দূর আগানো যায়। ওকে আপনি একটু অফ করে দেন, বাকিটা পরে দেখতেছি। আচ্ছা আপু আপনার কত দূর? জি ভাইয়া, জি আপনার পড়ে নাই কিছু, মানে কারেন্ট নাই তো চলে গেছে। আচ্ছা ল্যাপটপের ব্যাটারিও ডাউন। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কারো কোনো আপডেট? ভাইয়া ভাইয়া ফেসবুক লাইভটা কোথায় হচ্ছে, মানে কোন পেজে? এটা আচ্ছা ফেসবুক লাইভ না, ওকে আমি দিচ্ছি লিংকটা, দিচ্ছি লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। জি দেখেন সবার উদ্দেশ্যে আমি ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সবাই দেখেন লাইক দেন, সব ঠিক আছে কিনা একটু চেক করেন। ওকে ওকে তাহলে ভাই আর কি আপডেট আছে বললেন, আর কোনো আর জিজ্ঞাসা আছে? আচ্ছা আমি ওইগুলোতে কি কি করতাম আপনি তো রাতে করতে বললেন, তো যদি একটু বলতেন কোন আপনি কোন পেজে আছেন এখন পর্যন্ত সেটা বলেন স্যার। জি জি স্যার, বিপ্লব খান বলছিলাম স্যার, ওই যে আপনার চ্যাট গ্রুপে আমার ওই যে লেখাটা একটু পেস্ট করা ছিল স্যার, একটু কাইন্ডলি আরেকটা ওভার দিতে পারবেন? আচ্ছা আচ্ছা দেখি। আপনাকে আবার সেন্ড করব তাই তো? জি স্যার, দেখেন কেবল সেন্ড করছি। জি স্যার পাইছি। ওকে আচ্ছা, সমস্যা হতেছিল কার একটু বলেন তো, বললেন যে রাতে করব যে বলছিলাম, কোন ভাই? নাজমুল ভাই নাকি? না স্যার আমি তো, আমি আকাশ। আচ্ছা আচ্ছা আকাশ ভাই, আপনি গ্রুপে একটু ওনাদের সাথে কন্ট্যাক্ট করে করে নেবেন, অনেকেই করছেন ঠিক আছে, তারা তো জানেনি, তাদের সাথে একটু কন্টাক্ট করেন কাইন্ডলি। ওকে আচ্ছা ঠিক আছে, তাদের সাথে কন্টাক্ট করে একটু করে নেন এক, আর না হলে কালকে তো আসি ক্লাসে। ওকে কালকে তো ক্লাস আসি আমাদের, টেনশন নাই। তো আমাদের মিটিং আইডি কিন্তু এটি পার্মানেন্ট থাকবে এখন থেকে, ঠিক আছে ঝামেলা নাই, এটা আমাদের রেজিস্টার্ড ঠিক আছে পেইড ভার্সন, সো বারবার রিকানেক্ট করতে হবে না, এটা দিয়ে আমরা করব। তাহলে আপনারা আজকে ভালো থাকেন নাকি, দেখা হবে কালকে, সময় তো শেষ আমাদের 6টার বেশি বাজে। জি স্যার। ওকে ভাই তাহলে গুড নাইট, কালকে দেখা হচ্ছে।